বিসমিল্লাহির জায়সা নিবেদিত মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم اللهم صل على وعلى آل سيدنا يا رب بالمصطفى بلغ مقاصدنا فاغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الحمد لله والصلاة والسلام على رسول الله অধ্যকার বোয়ালখালী উপজেলার বোয়ালখালী পৌরসভার আট নং ওয়ার্ডের পশ্চিম গুমদণ্ডি সমাদালী তালুকদার বাড়ি কৌশিয়া কমিটির ব্যবস্থাপনায় এবং এলাকাবাসীর প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় ২২তম পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে আজকের আজম শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সলিমউদ্দিন আল কাদরি সাহেব খতিব বন্দে আলী জামে মসজিদ পশ্চিম গুমদণ্ডি আজকের প্রধান অতিথি বোয়ালখালী পৌরসভার সম্মানিত মেয়র জনাব জহুরুল ইসলাম জহুর সাহেব আজকের উদ্বোধক আট নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ পারভেজ সাহেব তকরির পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবু জাফর মিয়াজি সাহেব সহসুপার হযরত কাজী সগীর রহমতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসা
আজকের সম্মানিত হযরত উলামায়ে কেরাম মেহমানানে খেরামি উপস্থিত আমার মুরব্বি সমাজ যুব সমাজ ছাত্র সমাজ এলাকার সর্বস্তরের মুসলিম মিল্লাত রহমানি ওয়া রহিমাকুমুল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মৌসুমেও আয়োজিত আজকের নূরানি মাহফিলে এসে বসে যোগদান করে কোরআন এবং সুন্নার আলোচনা শ্রবণ করে সে মোতাবেক নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং সমাজ জীবন বাস্তবায়ন করার সুব্যবস্থা করে দিয়েছেন সেজন্য সবাই মহব্বতের আওয়াজে শুকরিয়া আদারতে একসাথে বলি আলহামদুলিল্লাহ যে নবীজির আদর্শে যে নবীজির রেখে যাওয়া শরীয়ত এবং সুন্নাহ মোতাবেক যদি আমরা চলতে পারি দুনিয়াতে রয়েছে আমাদের জন্য শান্তি কবরেও শান্তি থাকবে ইনশাআল্লাহ শান্তির ঘর যেটার নাম দারুস সালাম আমার আল্লাহ আমাদেরকে সেটার ব্যবস্থা করবেন একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসে প্যান্ডেল ভরপুর করে নিচ্ছেন যারা যেভাবে আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত দেখিয়েছেন সম্পৃক্ত হয়েছেন মহব্বত দেখিয়েছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি দোয়া করব আল্লাহ পাক আজকের অনুষ্ঠানকে হেদায়েতের মাধ্যম হিসেবে কবুল করুক মহব্বতের আওয়াজে বলুন না আমিন সম্মানিত হাজিরিন আমি অধমকে একটা বিষয় দেওয়া হয়েছে যেটা অতীব প্রয়োজনীয় আমি মনে করছি সেটি হচ্ছে সূরা নিসার আলোকে নারী শিক্ষা অধিকার ও মর্যাদা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের মা বোনরা এনারা নিজেদেরকে না চেনার কারণে ইসলাম যে ওনাদেরকে কত সম্মানিত করেছেন কত যে অধিকার দিয়েছেন সেটা আমাদের মা বোনরা না জানার কারণে অধিকাংশ মা বোনেরা বিভিন্ন চ্যানেল দেখে বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের ঘরে ঘরে এই হিন্দুদের কালচারগুলো নিয়ে আমাদের মা বোনরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছে সেজন্য আমাদের মা বোনদের উচিত আজকের এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া এবং সেই মোতাবেক আমল করা কোরআনে পাকে মা বোনদের জন্য বিভিন্ন সূরাতে ইনাদের মর্যাদা ইনাদের ফজিলত ইনাদের বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে কিন্তু মা বোনদের জন্য বড় ফজিলতের বিষয় হচ্ছে মহিলাদের নামে কোরআন শরীফে দুইটা সূরা আছে একটার নাম সূরা নিসা আল কুবরা আর একটার নাম সূরা নিসা আস সুগরা একটা মহিলাদের সূরা ছোট আর একটা মহিলাদের সূরা হচ্ছে বড় সূরা যেটা আমাকে জিম্মাদারি দিয়েছেন যেটাকে আমরা সূরা নিসা হিসেবে চিনি কিন্তু সূরা রেজাল বলতে কোনো সূরা নাই রেজাল মানে পুরুষ নিসা মানে মহিলা তো মহিলাদের নামে আমার আল্লাহ সূরা নাজিল করে ফজিলত বাড়াই দিয়েছে কথা বলুন ঠিক কিনা আমাদের মা বোনরা কি ওয়াজ শুনছেন আজকে ওনাদের প্রজেক্টরের মাধ্যমে একটু ব্যবস্থার দরকার ছিল আছে মাশাআল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মা বোনদেরকে বলবো আপনাদের সামনে আমার আল্লাহ কি বলেছেন একটু শুনুন দরকার আছে কিনা
এভাবে বিষয়ভিত্তিক আলোচনা খুব বেশি প্রয়োজন। আমরা তো গতানুগতিক বিষয় দিই, আজকের বিষয়টা খুব আনকমন হয়েছে। সূরা নিসার আলোকে মহিলা মা বোনদের শিক্ষার বিষয়, ওনাদের অধিকারের বিষয়, ওনাদের মর্যাদার বিষয়ে আমাদের মা বোনদেরকে অতীব প্রয়োজন জানা। আল্লাহ শুনে আমল করার তফিক দিক। একটু দূরে সরে পড়ি, সালাতুনিয়া সালাম নিয়া হাবিবুল্লাহ চেন আতা হে মেরে দিল কো তমাম নাম লেতে তুমারা ইয়া নবী সালাতুনিয়া কি বললাম, মা বোনদের জন্য মহিলাদের জন্য কোরআন শরীফে কয়টা সূরা আছে? একটার নাম সূরা নিসা, আর একটার নাম সূরা তালাক। কি বললাম? সূরা তালাক। এটাকে সূরা নিসা সুগুরা বলা হয়, কারণ তালাক এটা মা বোনদের জন্য। পুরুষের জন্য কি তালাক আছে? পুরুষের জন্য তালাক নাই। তালাক দেখ, তালাকের হকদার কে? নারীরা। সে নারীদের হকের বিষয়ে আমার আল্লাহ সূরায়ে তালাক নাজিল করেছেন, এদিকে সূরায়ে নিসা আছে। এটা তো ব্যাপক বিষয়, যেগুলো অতীব প্রয়োজন বিষয় আমি জাস্ট সেগুলাই তুলে ধরব, কারণ সূরা নিসাটা বিশাল। সূরা নিসার শুরুতেই আমার আল্লাহ মা বোনদের ফজিলত বয়ান করতে গিয়ে শুরুতেই বয়ান দিয়েছেন, কি সেটা একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمر الله مانب جاتي كي شمبدن كوري بولن হে মানব জাতি, সেখানে মুসলিমও আছে অমুসলিমও আছে, সকল মানব জাতিকে রাব্বুল আলামিন সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন নাফসি ওয়াহিদা, একটি আত্মা থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, একটি আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা সাওজাহা, এমনকি ওই আত্মার জন্য আমার আল্লাহ সে একজন পুরুষ থেকে তার জোড়া, তার স্ত্রী, তার জোড়াকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নফস, একজন পুরুষ সৃষ্টি করেছেন, সেখান থেকে ওনার জোড়া, ওনার স্ত্রীও সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা, অতঃপর ওই দুইজন থেকে আমার আল্লাহ বিস্তার করে দিয়েছেন, ব্যাপক প্রচার করে দিয়েছেন, প্রসারিত করেছেন। রিজালান কাসীরা ওয়া নিসাআ, অনেকগুলা পুরুষ এবং অনেকগুলা নারী, কোটি কোটি নারী, কোটি কোটি পুরুষ। এই কোটি কোটি বান্দাদের মূল হলো একজন নাফস, আবার সেখান থেকে ওনার জোড়া,
এই দুইজন থেকে আমার আল্লাহ অগণিত বান্দা সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যারা বিধর্মী এরাও বনি আদম কথা বলো ঠিক বিধর্মী যারা এরাও আদম ইসলামের সন্তান সেজন্য আমার আল্লাহ বলেছেন কুল্লু আমার নবীজি হাদিসে বাকে বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত প্রত্যেকটা ইনসান জন্ম নিতেই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে একটু জোরে বলুন অমুসলিম হয়ে কেউ জন্মগ্রহণ করে না কেন আমরা সবাই এক আল্লাহর স্বীকৃতি দিয়ে দুনিয়াতে আসছি যদিও বা দুনিয়াতে আসার আগে অগণিত খোদা মানতেছে কিন্তু সবাই দুনিয়াতে আসার আগে কয় খোদার বিশ্বাস করেছিল মৌখিক বলেছিল আমার আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আত্মার জগতে আমার আল্লাহ আত্মার জগতে দুইটা কনফারেন্স করেছিলেন একটা করেছেন সাধারণ সাধারণভাবে আরেকটা করেছেন বিশেষভাবে সাধারণ যেটা সম্মেলন করেছিলেন আত্মার জগতে আত্মা সম্মেলন সেখানে আমরাও ছিলাম কিন্তু বিশেষ যেটা সম্মেলন করেছিলেন সেখানে আমরা ছিলাম না সেখানে শুধুমাত্র আমার আল্লাহ যাদেরকে নবুয়ত দেওয়ার ইচ্ছা করেছিলেন এই নবীগণকে নিয়ে আলাদা একটা কনফারেন্স করেছিলেন জোরে বলুন আর সাধারণভাবে যে কনফারেন্স করেছিলেন সেখানে আমার আল্লাহ এটার বিষয় রেখেছেন আমার আল্লাহর ওয়াহদানিয়ত আল্লাহর একত্ববাদের বিশেষ যেটা কনফারেন্স করেছিলেন সেটা করেছিলেন আমাদের নবীর নবুয়ত এবং রেসালতে একটা করেছিলেন তৌহিদের আরেকটা করেছিলেন কিসের আর আমাদের নবীর রেসালতে তৌহিদের কনফারেন্সে আমরাও ছিলাম কিন্তু আমাদের নবীর রেসালতের যে কনফারেন্স করেছেন সেটা শুধুমাত্র নবীদেরকে নিয়ে করেছে যেটা দুটোটা কিন্তু কোরআন শরীফ আছে সেদিন আমার আল্লাহ সবাইকে সম্বোধন করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম এ আত্মাগণ তোমরা আমাকে বলো আমি কি তোমাদের রব নই সেদিন আমরা সবাই একসাথে বলেছিলাম কালু বালা আমরা এক বাক্যে বলেছিলাম হ্যাঁ অখুদা তুমি আমাদের রব আমরা স্বীকৃতি সেটা দিয়ে দুনিয়াতে আসছি যার কারণে আমার নবীজি বলেন বনি আদম জন্ম নিতেই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে আর ফাবুবাহু ইউহাফিদানিহি ওয়ায়ুনাসসিরানিহি ওয়ায়ুমাজ্জিসানিহি বাবা মা ইহুদি হলে ছেলে মেয়েকে ইহুদি বানাই নেই নসরা হলে ছেলে মেয়েকে নসরা বানাই নেই হিন্দু হলে ছেলে মেয়েদেরকে হিন্দু বানাই মজুসি হলে অগ্নি প্রচারক হলে ছেলে মেয়েদেরকে সেদিকে নিয়ে যাই নতুবা জন্মগ্রহণ করতে মুসলিম হয়ে আমাদের জন্ম জোরে বলুন আমরা সবাই এক মা এক বাবার সন্তান কথা বলুন ঠিক কোটি কোটি বান্দা বান্দিনী হয়ে গেলেন আল্লাহ বলেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ এই দুই আত্মা একজন আদম আলাইহিস সালাম আরেকজন হাওয়া আলাইহাস সালাম এই দুইজন থেকে কোটি কোটি পুরুষ হয়ে গেল কোটি কোটি নারী হয়ে গেল আমার আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম আল্লাহ বলেন তোমরা ওই খোদাকে ভয় করো যে খোদা আল্লাযী তাসাআলুনা বিহি যে খোদার দোহাই দিয়ে তোমরা এক অপর থেকে কিছু চাও একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তোমরা এক অপরের কাছে কিছু চাও কার দোহাই দিয়ে ওই খোদাকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা এক অপর থেকে চাও
পয়সা বড় হলো তার চেয়ে বড় যে তার কাছেও দোহাই দেয় আল্লাহটা কথা বলুন ঠিক কি না ফকির যারা আমাদের ঘরে ঘরে আসে আল্লাহর বাস্তে কিছু দেন বলে শুধু এরা না কুটি বইতে হইল তার চেয়ে যিনি উপরে তার কাছেও চায় কার দোহাই আল্লাহর দোহাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহর দোহাই তো দাও আমি আল্লাহর শুকরিয়া তো করো না আমার ইবাদত বندگی করো না আমার শুকরিয়া আদায় করো না আমি আল্লাহ বলে দিলাম আমার ওসিলা নিয়ে তোমরা একে অপরের কাছে চাও বিদায় আমি আল্লাহকে ভয় করো আমি যা আদেশ করেছি এগুলা মেনে চলো যা নিষেধ করেছি সেগুলা বর্জন করে চলো এটার নাম হলো আমি আল্লাহকে ভয় করা জোরে বলুন আল্লাহ যা আদেশ করেছেন সেটাকে পালন করা যা নিষেধ করেছেন সেটাকে বর্জন করার নাম হলো তাকওয়া আল্লাহকে ভয় করা এখন তো অধিকাংশ মুসলমান নারী বলেন পুরুষ বলেন আমাদের ভিতরে আল্লাহর ভয় ওই যে ফারুক আজম নিজের ছেলেকে বিয়ে করালেন গোয়ালিনের মেয়েকে কেন উনি গোয়ালিনের মেয়ের ভিতরে তাকওয়া দেখতে পেয়েছে আর এই বিয়ের মাধ্যমে আমার আল্লাহ যা ফল দিলেন ফল এই তাকওয়ার ফল ইনি হলেন দ্বিতীয় উমর কোন উমর যাকে দ্বিতীয় উমর বলা হয় খলিফা উমর ইবনে আব্দুল আজিজ যিনি এই উম্মতের সর্বপ্রথম মুজাদ্দিদ একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আমরা তো এখন ওয়াজ বুঝি না ওয়াজ শুনি না ওয়াজ কাকে বলে আমরা জানিও না এখন বোয়ালখালীতে একসাথে দেখা যায় দুনিয়ার বক্তা সব এখানে আছে আছে কি না কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এরকম বক্তা দেখতেছি অ্যাভেলেবেল আছে কি না কেন বলতেছি ওয়াজকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি ওয়াজ মানে কাহিনী নয় ওয়াজ মানে কোরআন সুন্নার বয়ান আল্লাহ আমাদেরকে সেদিকে হোঁশ করার তৌফিক দিক বড় আওয়াজে বলুন না আমিন এমন ভাবে আমাদেরকে লক্ষ্য করতে হবে যাতে অপরকে আমরা বিষয়গুলা বলতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক আমিন বলেন না আসুন কি বলতে চেয়েছিলাম আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো এই ভয়ের ফসল হয়েছে কে দ্বিতীয় উমর যার আমলে হরিণ এবং বাঘ একসাথে পানি পান করেছে বাঘ হরিণের দিকে দেখে নাই কেন খলিফা উমর ইবনে আব্দুল আজিজের শাসন চলছিল উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে তাকওয়ার কি ফল হযরত উমর তাকওয়াকে গুরুত্ব দিয়েছিলেন কেন গোয়ালিনি তার মেয়েকে বলেছিল একটু আকলিতি ফিল লাবন আল মাআ দুধের মধ্যে পানি একটু মিক্স করে দাও মেয়ে কি বলেছিল মা খলিফানা নিষেধ করেছেন কাজটা করতে তখন তো খলিফা খান লাগাই দিলেন ওনাদের ঘরে কারণ উনি ছদ্মবেশে ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মা বলেছিল আমার মেয়ে খলিফা নিষেধ করেছে ঠিক আছে তুমি মিক্স করে দিলে মিশ্রিত করে দিলে খলিফা কি আর দেখবে সমস্যা কি মেয়ে বলে আল্লাহ ও মা খলিফা না দেখলো আল্লাহ তো দেখছেন খলিফা না দেখলো আল্লাহ তো দেখবেন এটার নাম তাকওয়া আল্লাহকে ভয় করার নাম তাকওয়া আর ফারুক আজম এটা দেখে গভর্নর আপার খলিফার দারুল খেলাফতে গিয়ে পুলিশ বাহিনী পাঠাই দিলেন ওই মা এবং মেয়েকে ধরে নিয়ে যাওয়ার জন্য জোরে বলুন এরা তো ভয় পেয়েছিল কিন্তু দেখা যায় খলিফা মা মেয়েকে সামনে রেখে বলেছিলেন এই মহিলা তোমার এই মেয়েকে বিয়ে দিবা সরাসরি তোমার এই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে করাইতে চাই
আমি খলিফা হতে পারি তুমি গোয়ালিনী হতে পারো আমি সেটা দেখছি না তোমার এই মেয়ের ভিতরে আল্লাহর যে একটা ভয় আছে সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি ওনার তিন ছেলেকে সামনে রেখে বলেছেন ইনি গোয়ালিনীর মেয়ে কাকে বিয়ে করবে বলো তখন ওনার ছেলে আসেম বলেন বাবা আমাকে করে দেন ওই বংশে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে আসছিলেন আমাদের মা বোনদেরকে বলছি আপনাদের গর্বের মাধ্যমে এখনো দুনিয়াতে আল্লাহর বন্ধু ওলিউল্লাহ আসার সুযোগ আছে বড় বড় আলেম এখনো বের হবে তবে আমাদের মা বোনদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে পেটও পরিষ্কার রাখতে হবে এখন তো ফিতনার যুগ বিভিন্ন মিডিয়ার যুগ পেটে বাচ্চা রেখে আমরা যদি বিভিন্ন বেহায়াপনা ছবি দেখি নাটক গায়ক এগুলা দেখি তাহলে আমাদের সন্তানগুলোর মধ্যে প্রভাবগুলো পড়বে যেভাবে হুজুর গৌসুল আজম জিলানির আম্মা জান মায়ের গর্ভ ছেলেকে গর্ভধারণ করা অবস্থায় কোরআন পড়তেন রাত দিন ছেলেও মুখস্থ করে ফেলেছিল গরিব নামাজের আম্মা জান তাহাজ্জুদের নামাজের পরে জিকির করতেন গরিব নামাজ মায়ের সাথে সাথে পেটে অবস্থায় জিকির করতেন আমাদের মা বোনদেরকে বলছি ওয়াজ শুনলে হবে না ওয়াজকে গুরুত্ব দিতে হবে যাতে আমাদের মা বোনরা আমল করতে পারেন অন্তত নামাজ কালাম পর্দাশীলতা নিজেকে নিজে হেফাজত এতটুকু করতে পারলে সে মাকে আমার আল্লাহ অতীব পছন্দ করেন ইনাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেই কি বলতে চেয়েছিলাম আমার আল্লাহ বলো ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম তোমরা যা দোহাই দিয়ে একে অপর থেকে কিছু চাও ওয়াল আরহাম এবং যার দোহাই দিয়ে তোমরা আত্মীয়তার বন্ধনের বিষয়ে বলো জোরে বলুন সুবহানাল্লাহ আরহাম মানে আত্মীয়তার বন্ধন যার দোহাই দিয়ে তোমরা একে অপর থেকে কিছু চাও যার দোহাই দিয়ে তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো কারণ আত্মীয়তার বন্ধন যদি ঠিক না রাখে আমার আল্লাহ তাদেরকে বাঁচাবেন না হাদিসে বাকি আছে কিয়ামতের ময়দান কায়েম হলে এই আত্মীয়তার বন্ধন যেটাকে রেহেম বলা হচ্ছে এ রেহেম আমার আল্লাহর কুদরতি কোমর ধরে ফেলবে সুবহানাল্লাহ কে রহম আত্মীয়তার বন্ধনটা কিয়ামতের ময়দানে আত্মীয়তার বন্ধন যেটা আমার আল্লাহর কুদরতি কোমর ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন ও আল্লাহ আমি তোমার কাছে নালিশ দিতে আসছি দুনিয়াতে যারা আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করেছিল তুমি আল্লাহ যাতে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দাও আমি আত্মীয়তার বন্ধন তোমার কাছে এই আপিলটা করলাম জোরে বলুন নাউজুবিল্লাহ অনেক মা বোনরা বসে যে আরেকজনের ঘরে যায় সেই ঘরে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাই দেয় আছে কিনা ছেলে থেকে মাকে আলাদা করে দেয় ছেলে থেকে বাবাকে আলাদা করে দেয় অথচ মা বাবা হচ্ছে মূল সেই মা বাবাকে ঘর থেকে বের করার এনাদেরকে ফেলে টাউনে চলে যাওয়ার সেই পরিকল্পনা কার সব তার এক না আমি সবার জন্য তার বলছি না যারা করেন এদের কথা বলছি দরকার আছে কি না এ হাদিসটা শুনেন কিয়ামতের ময়দানে আত্মীয়দের বন্ধন আমার আল্লাহর কুদরতি কোমর ধরে বলবে আয় আল্লাহ দুনিয়াতে যারা আত্মীয়দের বন্ধন বিচ্ছেদ করেছে বা করাইলো তুমিও তাদের সাথে বিচ্ছেদ করো আমার আল্লাহ বলে ঠিক আছে যা তোর কথা আমি শুনলাম তোর আপিল দরখাস্ত মেনে কবুল করলাম যারা দুনিয়ার বুকে আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করে ফেলেছে
অথবা বিচ্ছেদ করায়েছে আমি আল্লাহ এদের সাথে কোনো রহমতের সম্পর্ক রাখব না এদের সাথে আমার রহমতের কোনো সম্পর্ক নাই এদের ঠিকানা জাহান্নাম হবে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ এক অপর আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করতে হবে আল্লাহ এবং রাসূলের খাতিরে কি বললাম বাবার বিরুদ্ধে তলোয়ার নিয়েছিলেন সাহাবারা ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার নিয়েছিলেন সাহাবারা নিকটতম আত্মীয়র বিরুদ্ধে তলোয়ার নিয়েছিলেন সাহাবারা কেন এই আত্মীয়রা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে আসছিল আমার আল্লাহ ইনাদের তারিফ করতে গিয়ে সূরা মুজাদালা লাস্ট আয়াতটি নাযিল করে দিলেন একটু বড় আওয়াজ বলুন কি বলেছেন আমার আল্লাহ আসুন আমার সামনে যখন কোরআন শরীফ আছে সেই সূরা মুজাদালার আয়াতটি একটু শুনে নি দরকার আছে কি না সেটি হলো আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবাদের মধ্যে এমন কিছু সাহাবা আছে যাদেরকে আপনি দেখবেন এদের নিকটতম যারা আত্মীয় আত্মীয়ের বিরুদ্ধে তলোয়ার নিয়ে ফেলেছেন কেন এই কাজটা কেন করলেন আমার আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি واليوم الآخر يعدون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عن أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون একটু জোরে বলুন আমার আল্লাহ বলো গো আমার বন্ধু নবী লা তাজিদু আপনি পাবেন না কওমান এমন ব্যক্তি এমন জাতিকে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহ থেকে শুরু করে আখিরাত পর্যন্ত সব বিষয়ে যারা ঈমান আনে এদেরকে পাবেন না কি অবস্থায় ইউয়াদুন এরা মহব্বত দেখায় মহব্বত দেখাতে পাবেন না কাদের বিরুদ্ধে কাদের পক্ষে মান হাদাল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে মহব্বত করে না ওয়ালাউ কানু আবাহুম যদিও বা তাদের বাবা হয় এরপরও মহব্বত নাই আও আবনাহুম অথবা আপন ছেলে হোক মহব্বত নাই আও ইখওয়ানাহুম অথবা আপন ভাই হোক মহব্বত নাই আও আশিরাতাহুম নিকটতম আত্মীয় হোক মহব্বত নাই কেন মহব্বত করে না এ আব্বাবার বিরুদ্ধে তলোয়ার কেন নিয়েছে ভাইয়ের বিরুদ্ধে আপন চাচা মামার বিরুদ্ধে তলোয়ার কেন নিলেন আল্লাহ বলুলাইক কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা এদের অন্তরে আমি আল্লাহ ঈমানকে মজবুত ভাবে লিখে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এদের কলবে আমি আল্লাহ কি লিখে দিয়েছি ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিন মিনহু এমন কি আমি আল্লাহ তাদেরকে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করেছি বাবার বিরুদ্ধে জিহাদ করার জন্য সাহায্য করছেন আল্লাহ ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আমার আল্লাহ সাহায্য করতেন কেন এরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কি করতে আসছে কথা বলেন যুদ্ধ করতে আসছে তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলে মহব্বত করে না বাবা হোক ভাই হোক আত্মীয় হোক
কেন আল্লাহ বলেন এদের কলবে আমি ঈমানটাকে মজবুত ভাবে লিখে দিয়েছি একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ একটু লক্ষ্য করুন কলবের মধ্যে কি ঢুকাই দিবেন ঈমান বলেন না কি কে আল্লাহ বলেন শুধু তাদের কলবে ঈমান ঢুকাইছি তাই না এদেরকে আমি আল্লাহ ঢুকাই দিব কোথায় ঢুকাবো ইউদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তাদেরকে জান্নাতেও ঢুকাই দিব এদের কলবে ঈমানটা মজবুত করে দিয়েছি এমন কি তাদেরকে কোথায় ঢুকাই দিব এমন কি রাদিয়াল্লাহু আনহুম তারা আমি আল্লাহ তাদের উপর রাজি ওয়া রাদু আনহু এরও আমি আল্লাহর উপর রাজি একটু বড় আওয়াজ বলুন অথচ তলোয়ার নিয়েছে কার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে আত্মীয়ের বিরুদ্ধে আল্লাহ বলেন এরা আমার উপর রাজি আমি তাদের উপর রাজি আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ এরাই আমি আল্লাহর দল এরা আমার দল الا ان حزب الله هم المفلحون আল্লাহর দলে যারা থাকবে এরাই কামিয়াব একটু জোরে বলুন তাহলে কি বুঝলাম আত্মীয়তার বন্ধন রাখা যাবে না কাদের বিরুদ্ধে তারা যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায় নবীর দুশমন হয়ে গেলে নবীর বিরুদ্ধে কথা বললে নবীর শানে বিয়াদিবি করলে বাবা হোক শ্রদ্ধা করব না ভাই হোক সম্পর্ক নাই ঈমানের দিক দিয়ে সম্পর্ক ক্যান্সেল করা যায় আমি সেটাই বোঝাচ্ছিলাম কিন্তু দুনিয়া বিস্বার্থের জন্য জায়গা জমিনে ঠেলাঠেলি করে সম্পর্ক বিচ্ছেদ করলে আমার আল্লাহ বলবেন তার সাথে আমারও সম্পর্ক নাই তার সাথে আমার রহমতের সম্পর্ক নাই আমার দয়া মায়ার সম্পর্ক নাই যে আত্মীয়তার বন্ধনটাকে বিচ্ছেদ করে তাকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করি বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ এখন আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ হয় কিনা ভাই ভাই মারামারি নাই আছে কিনা বল খালি কমজোরি আরেকটা খালি আছে বেশি নাম নিচ্ছে না আবার অনলাইনে যাচ্ছে কোর্ট কাছারি চলো ওনাদের টাকা দিয়ে কি বলছিলাম তাহলে এই যে দুনিয়া বিস্বার্থের জন্য কোন আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করা আমাদের মা বোনদেরকে বলেছি যে ঘর আপনি গিয়েছেন শুধু আপনার স্বার্থ তালাশ করলে হবে না আপনার যেভাবে মা বাবা আছে আপনার স্বামীরও মা বাবা আছে আপনি যেভাবে আপনার ভাই বোনদের প্রতি সম্পর্ক রাখতে চান আপনি কেন আপনার স্বামীর ভাই বোনদের সাথে বিচ্ছেদ ঘটাচ্ছে এটা একটু লক্ষ্য করার দরকার আছে কিনা বলেন আল্লাহ আমাদের মা বোনদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক যে মা বোনদের শ্বশুর বাড়িতে গিয়ে এক বিচ্ছেদ ঘটাই দেই আমার আল্লাহ তাদের ঠিকানা কোথায় রেখেছেন তো জাহান্নামে রাখলে অবস্থা কি হবে আফসোস করলে লাভ হবে এখনো সুযোগ আছে ভুল হলে ক্ষমা চাওয়া ভুলে চললে শুধরাবার এখনো সুযোগ আছে সময় আছে আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন তো আমার আল্লাহ কি বললেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ওই আল্লাহকে ভয় করো যার ওসিলা নিয়ে তোমরা একে অপর থেকে চাও যার ওসিলা নিয়ে তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা আমি আল্লাহ তোমাদের উপর সবসময় রকিব আছি তোমাদেরকে হেফাজতকারী আছি তোমাদের প্রতি দৃষ্টি রাখি তোমাদেরকে হেফাজত করার জন্য আমি আল্লাহ ফেরেশতাও নির্ধারণ করে রেখেছি জোরে বলুন প্রত্যেকটা মানুষকে হেফাজত করার জন্য কি আছে আল্লাহ বলে আমি সরাসরি হেফাজত করি না আমি ফেরেশতা রাখছি ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ওই ফেরেশতার নাম হাফিজ হেফাজতকারী ফেরেশতা একটু জোরে বলুন
আসুন কি বলতেছিলাম আমার আল্লাহ এই সূরাটা সূরা নিসা বলেছেন শুরুতেই মহিলার অবদান হলো ওই মহিলার পেট থেকে আমার আল্লাহ গোটা বিশ্বব্যাপী অগণিত মানব সন্তান আদম সন্তান বিস্তার করেছেন মা জাতির পেটের মাধ্যমে এটা মা জাতির জন্য সম্মান কথা বলুন ঠিক আমরা সবাই কার্পেটে ছিলাম এটা মাদের সম্মান নারী জাতির সম্মান সেজন্য নারী ডাকলে সম্মান করতে হবে কারণ আমি ওই নারীর পেটে ছিলাম কথা বলুন ঠিক না আসুন আমার আল্লাহ কি বললেন রব্বুল আলামিন বললেন ইন খিফতুম আল্লাহ তুসকিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মুসনা ওয়া সুলাসা ওয়া রুবা فإن خفتم ألا تعدلوا فواحدا أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا أمر الله بولن أي بندرا تمرا كنوم اتيم ميك بيه كوري ادر سمبت غصب كوري ادر سمبت دخل كوري এদের প্রতি অন্যায় করিও না আরবের মধ্যে এরকম অনেকে ছিল এতিম বাচ্চা বাবা মারা গেল মায়ের ওই মেয়ের সম্পদ ছিল মেয়েকে বিয়ে করত কেন মেয়েকে বিয়ে করত বউ হিসেবে ঘরে আনা উদ্দেশ্য সেটা নয় ওই মেয়ে বাবার পক্ষ থেকে যা পাইতো সেগুলা দখল করা ভোগ করার জন্য আমার আল্লাহ বলেন না না এতিম বাচ্চাকে বিয়ে করে যদি ইনসাফ করতে না পারো আমি আল্লাহ বলে দিলাম ফান কি হো তোমরা বিয়ে করো মা তাবালাকুম যা তোমাদের পছন্দ হয় মিনান নিসাই মহিলাদের মধ্য থেকে মুসনা দুইটা হোক সুলাসা তিনটা হোক রুবা চারটা হোক বিয়ে করতে পারবা তবে আয়াত এতটুকু শেষ নয় দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারবা আয়াত কি এখন শেষ হয়ে গেছে আমরা অর্ধেক আয়াত থেকে ফতোয়া দিতে চাই শুনেন দুইটা তিনটা চারটা বিয়ে করা যাবে কখন আয়াতটা সম্পূর্ণ হোক তখন বুঝবেন অর্ধেক আয়াত দিয়ে ফতোয়া দিলে হবে না বাকি আয়াতের অর্ধেকটা শোনার দরকার আছে না আমার আল্লাহ বলে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা দুইটা মিয়ে করলা তিনটা করলা চারটা করলা যদি ইনসাফ করতে পারবে না ইনসাফ করার যদি ক্ষমতা না থাকে ইনসাফ বলতে খাবারও একই হইতে হবে চোপড় একই হইতে হবে কাপড় চোপড় একই হইতে হবে এমনকি রাত বন্টনও একই হইতে হবে রাত বন্টনে এক হইতে হবে এরকম যদি একাধিক বিয়ে করে রাতও একসাথে এরকম বন্টন করে ফেলতে হবে খাবারও বন্টন চোপড়ও বন্টন কোনো দিকেই একদিকে বেশি আরেকদিকে কম দেওয়া যাবে না এরকম যদি ইনসাফ করতে পারো দুইটা করতে পারবা তিনটা করতে পারবা চারটা করতে পারবা কিন্তু আমার আল্লাহ বলে ওয়াইন খিফতুম তোমরা যদি ভয় পাও আল্লাহ তাদিলো তোমরা ইনসাফ করতে পারবা না আদালত করতে পারবা না একাধিক বিয়ে করলে যথাযথ হক আদায় করতে পারবা না তখন আমার আল্লাহ বলেন ফাওয়াহিদা তখন তোমাদের জন্য দুইটা জায়েজ নাই তিনটা তো দূরের কথা দুইটাও জায়েজ নাই তখন একটাই করতে হবে জোরে বলুন ফতোয়া কার নাকি আমি এসে দিলাম ফতোয়া আমার নয় ফাওয়াহিদা একটাই করতে হবে একটা এখন আর যে সমস্ত পুরুষেরা একাধিক বিয়ে করে স্ত্রীর একাধিক স্ত্রীর হক আদায় না করে কিয়ামতের ময়দানে এদেরকে চেনা যাবে আমার নবীজি বলেন যে সমস্ত পুরুষেরা একাধিক বিয়ে করে ইনসাফ করে না হয় বলে আমি টাকা তো দিচ্ছি
আমি তো টাকা মাসে মাসে দিয়ে দিচ্ছি খরচ তো চলতেছে না শুধু টাকা দিলে হবে না রাত যাবনও একই হইতো এই রকম ইনসাফ যদি না হয় ইনসাফ যদি না হয় তাহলে কত ফওয়াহেদা একটাই করতে হবে আর যারা একাধিক বিয়ে করেছে ইনসাফ করে নাই আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে এদেরকে চেনা যাবে এদের কোমরগুলো বাঁকা বাঁকা থাকবে এরা সুজা হয়ে দাঁড়াইতে পারবে না জোরে বলুন নাউজুবিল্লাহ একাধিক বিয়ে করে ইনসাফ করে নাই তাহলে কি সুজা হয়ে দাঁড়াইতে পারবে না সেদিন কিয়ামতের ময়দানে মানুষ চিনবে এরারই একাধিক বিয়ে করছিল ইনসাফ করে নাই একাধিক বিয়ে নাজায়েজ নয় জায়েজ তবে কি শর্ত আছে শর্ত কি ইনসাফ করা লাগবে আপনারা কি কষ্ট পাচ্ছেন এগুলো জানার দরকার আছে কিনা এগুলো তো সচরাচর বলা হয় না আজকে বিষয় দিয়েছেন বিদায় বলার একটা সুযোগ পাইছেন দরকার আছে না কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন আমার আল্লাহ বলেন وَإِنْ خِفْتُمْ اللَّهَ تَعْدِلُوا একাধিক বিয়ে করার পরে যদি ইনসাফ করতে না পারো তাহলে ফওয়াহেদা একটাই করতে হবে একাধিক বিয়ে করলে ইনসাফ করতে হবে না সেটা হলো আমাদের নবীর জন্য খাস কি বললেন আমার নবীকে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যতটি ইচ্ছা ততটা বিয়ে করতে পারবেন রাত যাপনের ক্ষেত্রে আপনার কাছে কোনো কি নেই ইনসাফ করতে হবে না এমন কি মাহার দিলে আপনি দিলেন না দিলেও সমস্যা নাই এটা আপনার জন্য খাস কে বলতেছেন তাহলে আল্লাহর বয়ানটা একটু শোনার দরকার আছে কিনা আমি সেটা শোনাচ্ছি একটু শুনুন সূরা আহজাব কি বললাম সূরাতু আহজাব সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কি ইরশাদ করেছেন একটু শুনি আল্লাহ শোনার পরে আমাদের ঈমান আরো মজবুত করার তৌফিক দান করুন আমিন সেটি হচ্ছে সূরা আহজাব আয়াত নাম্বার আমি দিচ্ছি কারণ এখানে আপনাদের মনে না থাকলেও এখানে ধারণ করা হচ্ছে এগুলা পরবর্তীতে শোনার ব্যবস্থা আছে কথা বলুন ঠিক কি না সেজন্য একটু লক্ষ্য করুন আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী কাকে সম্বোধন করলেন আমার আল্লাহ নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকছে ইয়া আইয়ুহান নবী বলেছে ইয়া আইয়ুহাল মুসাম্মিল বলেছেন ইয়া আইয়ুহাল মুদাফফির বলেছেন ইয়াসিন বলে ডাক দিয়েছেন তহা বলে ডাক দিয়েছেন নাম ধরে ডাকেন নাই নাম ধরে নিজে তো ডাকেন না ডাকেন না আমাদেরকে নিষেধ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদাররা আমি তোমাদেরকে বলছি লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার বন্ধু নবীকে সেভাবে ডাকার অনুমতি নাই একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ কোন ক্ষেত্রে নবীর সাথে তুলনা আছে আমার আল্লাহ কি বললেন ইয়া আইয়ুহান নবী হে নবী ইন্না আহলালনা লাক আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিলাম আজওয়াজাকাল্লাতি আতাইতা উজুরাহুন্না এমন স্ত্রী যাদেরকে আপনি মাহার দিয়েছেন যাদেরকে আপনি মাহার দিয়ে বিয়ে করেছেন এদের জন্য এরা আপনার জন্য হালাল ওয়ামা মালাকাত ইয়ামিনুকা আপনার যা বান্দি আপনার হাতে এসেছেন মিম্মা আফা আল্লাহু আলাইক মালে গনিমত থেকে যা যা আপনি পেয়েছেন বান্দি এগুলো আপনার জন্য হালাল ও বানাত আম্মিক আপনার চাচার মেয়ে হালাল
وبنات امتك فوپیر میو حلال وبنات خالق اپر ممر میو حلال وبنات خالتك اپر خلال میو حلال اللتی حاجر نماغ جر اپر ست حجرت کر موقت کے مدینی آس چھن اپی چل ایدر کو بیئے کرتے بارن وعمرات مومنا ار ایمون ناری ان وحبت نفس حال النبی ار کنو ناری ایسے جو دی بولے یا رسول اللہ امی نجی کے نجی اپر کے دان کر دیلام আমাকে কোন মাহর দিতে হবে না আমি আপনি আমাকে বিয়ে করতে পারবেন শাদি করতে পারেন এইরকম যদি এসে আপনি নবীর সামনে নিজেকে নিজে উপস্থাপিত করে নিজেকে নিজে হেবা করে দেই দান করে দেই ওয়াইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকে হাহা নবিয়্যু যদি তাদেরকে বিয়ে করতে চান খালসাতাল লাক মিন দুনিল মুমিনিন আপনি যতটায় ইচ্ছা ততটা বিয়ে করতে পারবেন এদেরকে মোহর দিলো দিলেন না দিলো আপনার ব্যাপার এটা আপনার জন্য খাস কোন মুমিনের জন্য এটা জায়েজ নাই خالصتا لك من دون المؤمنين اتا اپار جنو خاص کنو مومن جنو اتا جائز نائی کتا بولتے مزدد سے تالک کی بزلیم امرا کوئٹا بھی کرتا پر بو تاو سیما بود دعا سے کوئٹا اکتا بولن چھتا پر بو دوٹا کہنا رات جابنو خبر اس پر بننا ان سب کرتے پر بننا তিন সব করতে না পারলে কয়টা বলেছেন আমার আল্লাহ একটাই বলেছে আর নবীজির জন্য বলছেন কি কোন নারীও যদি আপনাকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু নফসি লাক আমি আপনার জন্য আমার নফসকে হেবা করে দিলাম আপনি যদি কবুল করতে চান পারেন মাহর দিলে দিবেন না দিলে আপনার ব্যাপার আপনার জন্য মাহর দিতে হবে এরকম আবশ্যক না কিন্তু আপনার উম্মত মাহর না দিলে বিয়ে হবে না আকদের মাস আকদের সময় যদি মাহর উল্লেখ না করে বিয়ে হয়ে যাবে কিন্তু মাহর ওয়াজিব হয়ে যাবে কথাটা বুঝুন কোন হুজুর যদি আকদের সময় মাহর কত উল্লেখ করে নাই মাহর নির্ধারণ হয় নাই বিয়ে হয়ে যাবে তবে কি বললাম মাহর দিতে হবে কত দিতে হবে ওই মহিলার ঘর থেকে বোনকে বিয়ে দিয়েছিলেন তার মাহর কত ছিল ওই মহিলার ঘর থেকে তার পুপ্পিকে বিয়ে দিয়েছিল মাহর কত ছিল এটা কে নির্ধারণ করতে হবে এটার নাম মাহরে মিছিল একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মাহর মাহর উল্লেখ না করলেও মাহর কি হয়ে যাবে জিম্মাদারিতে এসে যাবে কিন্তু নবীজির জন্য বলি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য মাহর আবশ্যক নয় খালসাতাল লাক মিন দুনিল মুমিনিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি মাশাআল্লাহ বোয়ালখালী পৌর এলাকার পৌরসভার সম্মানিত মেয়র জনাব জহুরুল ইসলাম জহুর সাহেব উনি মঞ্চ আসন গ্রহণ করেছেন আল্লাহ ওনার তাশরিফ আবরিকে কবুল করুক একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন সালাতুন ইয়া چین آتا ہے میرے دل کو تمام نام لیتے ہی تمہارا یا نبی صلاۃ دنیا تاہلے نبی ابن آمدر مدد پڑھتے کاسی کی نا انصاف করার বিষয় নবীর জন্য আবশ্যক না মাহর দিতেই হবে এরকম আবশ্যক না কিন্তু আমাদের দেশে অনেক বন্দারা মাহরটা চাপাই দেয় কি 20 লাখ 30 লাখ মাহর দেয় আর সেই পুরুষ মনে মনে ভাবে এটা জাস্ট ফর্মালিটি এটা কাবিন নামায় লিখলে লেখক আমি কি দিচ্ছি আর আমার নবীজি বললেন এরকম নিয়ত যদি করে দেবে না নিয়ত করে যদি মাহর নির্ধারণ করে যদি দেবে না নিয়ত করে এটা বিয়ে হবে না এটা ব্যভিচার হবে একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ সমাজের মধ্যে এরকম ব্যভিচার আম হয়ে গেছে সাধারণ হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা অথচ মাহরের মধ্যে সর্বোত্তম মাহর কোনটা আমার নবীজি বলেছেন افضل الصداقه ايسر هو
মাহরের মধ্যে সর্বোত্তম মাহর হলো যে মাহর আদায় করা সহজ যেটা আদায় করা কি সহজ এখন তো আমরা আদায় করা যেটা কঠিন সেরকম করে দিচ্ছি এটা মাহর নয় জুলুম চলছে কথা বলুন ঠিক কি না সামাজিক ভাবে এটা কি চলছে জুলুম যেভাবে বৈরাতের ক্ষেত্রে জুলুম চলে ফার্নিচার দাবির ক্ষেত্রে জুলুম চলে কনের পক্ষের উপর অনেক জুলুম চলছে সমাজে ঠিক কনে পক্ষে যেভাবে জুলুম চলছে বর পক্ষের উপরও জুলুম চলে কিনা মাহর যতটুকু পারবে না ততটুকু চাপাই দেওয়াটার নাম কি জুলুম আমাদের নবীর চেয়ে নবীর কন্যার চেয়ে এরকম শ্রেষ্ঠ কোন কন্যা কারো আছে থাকতে পারে কি আমার নবীজি নিজের মেয়ে ফাতেমাতু জাহরাকে কিভাবে সহজে বিয়ে দিয়েছেন আমরা এটা লক্ষ্য করলেই তো হয় নবীজি প্র্যাকটিক্যাল শিখাইছেন কথা বলুন ঠিক কি না সাহাসিত তার কয়েকটা কিতাবে আসছে হযরতে আফাত মাওলানা আলী শের খোদাকে আমার নবী ডেকে বলেন আলী তোমার সাথে আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে আগদ তো হবে ফাতিহা সাইয়া তুমি আমার মেয়েকে মাহর শরীফ কিছু দাও কত দিতে হবে নবীজি নির্ধারণ করে দিলেন না বললেন কি ফাতিহা সাইয়া কিছু দাও মাহর হিসেবে হযরত আলী বলেন মা ইন্দি সাই হুজুর মাহর কি দেব আমার কাছে তো কিছু নাই আমি তো ফকির মানুষ আমার নবীজি বললেন আইনা দারুকাল হাতমিয়া তোমার ওই হাতমি সেই হাতমি বর্ম যুদ্ধের পোশাক এটা কই তোমার একটা লোহার যুদ্ধের পোশাক আছে না এটা কই বলে হুজুরে সেটা এটা তো আছে বলে এখন তো তুমি যুদ্ধে যাচ্ছ না যখন যাবে তখন দেখা যাবে এখন অন্তত তোমার তোমার মালিক তো তুমি মালিকানা সে দড়াটা বর্মটা আছে এটা বিক্রি করে ফেলো এটা বিক্রি করে গেলে তোমার বিয়ের খরচ হয়ে যাবে কর্জও করতে হবে তো হযরতে মাওলানা আলী শের খোদা ওই বর্মটা বাজারে গিয়ে 480 দিরহামে বিক্রি করলেন কত 480 দিরহাম গিয়ে বিক্রি করে নবীজির কাছে এসে হাতে তুলে দিলেন হুজুর এগুলো পাইছি তো আমার নবীজি 400 দিরহাম আলাদা করলেন 80 দিরহাম আলাদা করলেন 80 দিরহাম হযরতে আলীকে বললেন আলী তোমার বিয়ের আনুষঙ্গিক যে খরচ গুলো আছে এ 80 দিরহাম দিয়ে চালাও আর 400 দিরহাম আমার ফাতেমার মাহর হিসেবে নির্ধারণ করলাম কি কঠিন হয়েছে ওনাকে কর্জ করতে হয়েছে ওনার উপর কি জুলুম হয়েছে সেজন্য প্রত্যেক বাবার উপর উচিত নবীজির এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা নেওয়া এগুলো সব আমাদের চট্টগ্রামে আছে চট্টগ্রামের বাইরে জুলুম চাই বর পক্ষে কনের পক্ষের উপর চাপে কনের পক্ষে বর পক্ষের উপর চালে এভাবে চাপাচাপি শুরু হয় এটার নাম কি আত্মীয়তার বন্ধন আত্মীয়তার বন্ধন মানে কি একে অপরের প্রতি সহানুভূতি থাকতে হবে মহব্বত থাকতে হবে এই বন্ধনটা তাকওয়ার বন্ধন হইতে হবে যাতে আখেরাত স্থায়ী হয় একটু জোরে বলুন কি বলতে চেয়েছিলাম কত 400 দিরহাম দিলেন হযরতে ফাতেমার মাহর 400 দিরহাম মানে কত বর্তমান হিসেবে ধরলে কারণ দিরহাম হয় চাঁদি দিয়ে দিনার হয় রূপ এই স্বর্ণ দিয়ে হযরতে ফাতেমার মাহর ছিল চাঁদির কত দিরহাম 400 দিরহাম বর্তমান হিসেবে আপনারা পয়েন্ট নোট করে রাখুন সেটা হচ্ছে প্রায় 106 ভরির কাছাকাছি চাঁদি কত বললাম 106 ভরি পূর্ণ ন 5 ভরি প্লাস আচ্ছা 6 ভরি ধরলাম কত 106 ভরি চাঁদির দাম কত হবে এটা 2 লাখের ভিতরে থাকবে কি বললাম 2 লাখের ভিতরেই থাকবে তাহলে বুঝলাম দুইটা 2 লাখের ভিতরে হলে আদায় করা কি কঠিন না সহজ কিন্তু এখন আমরা তো কি করে দিচ্ছি কঠিন করে ফেলতেছি নয় এটা আমার নবীজির শিক্ষা নয়
মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তো কোনো খরচ হয় না ইসলাম ধর্ম পালন করলে মেয়ের বিয়েতে কোনো খরচ খরচ কে করবে যে বিয়ে করবে কতটুকু তার যা আছে অলিমা খাওয়াইতে গিয়ে সিংড়ি মাছ লাগবে রূপচন্দ লাগবে হাসি লাগবে এই লাগবে সেই লাগবে এগুলো সব যথাযথ এগুলো শুধু শুধু আমাদের সামাজিক জুলুম চলছে অন্যায় চলছে আপনি অলিমা করেন একটা ছাগল জবে করে হলো আপনি মেজবানি সিস্টেম খাওয়াই দেন কঠিন নাকি সহজ কিন্তু আমরা এই সহজটাকে নিজেরা নিজেরা কঠিন করে দিচ্ছি আসুন আজকের ওয়াজ থেকে অন্তত আমরা সামাজিকভাবে এই জুলুমটা প্রতিহত করি ন্যায় আমরা قائم করি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দিক আমিন বলি আমাদের আজকের প্রধান অতিথির কোনো ব্যস্ততা আছে কিনা আচ্ছা ঠিক আছে না ব্যস্ততা থাকলে উনি যদি কিছু বলতে চান আচ্ছা আমি কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন আমরা চাইলে সামাজিকভাবে এটা বাস্তবায়ন করতে পারি কিনা অনেক বাবারা বলে 2 লক্ষ টাকা আমার মেয়ের একটা মান সম্মান আছে না বলে কি না অথচ ফারুক আজম কি বললেন ফারুক আজম বললেন যদি মাহার বেশি হওয়া সম্মানের বিষয় হইতো মাহার বেশি হওয়া যদি সম্মানের বিষয় হইতো তাহলে নবীর কন্যা ফাতেমার মাহার বেশি হইতো আমার নবীর স্ত্রীগণের মাহার বেশি হইতো মাহার বেশি হওয়া এটা সম্মানের বিষয় নয় জোরে বলুন সুবহানাল্লাহ এই আমাদের সামাজিক ফর্মালিটি রক্ষা করতে গিয়ে জুলুমগুলো চলছে কথা বলুন ঠিক কি আসুন আমরা সামাজিকভাবে যখন বিয়ের পর্যায় ফর্দ করতে যাব এই নবীজির আদর্শটা আমরা যাতে বাস্তবায়ন করি উভয় পক্ষে যাতে সহজ হয় আত্মীয়র বন্ধনটা তাকওয়ার মাধ্যমে হলে কিয়ামতের ময়দানে ওই আত্মীয়তা বহাল থাকবে কি বলতে চেয়েছিলাম আসুন তাহলে আমার নবী আমার আল্লাহ কোরআন শরীফে কি বললেন ফাইন খিফতুম আল্লা তাদিলু ফওয়াহিদা একাধিক বিয়ে করার পরে যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা করতে হবে দুইটা করার অনুমতি এখন তো সমাজে অনেকে একাধিক বিয়ে করে তবে একাধিক বিয়ে করার পরে মানুষ তাকে খারাপ দৃষ্টি দিয়ে দেখে কেন সে বিয়ে করার পরে তো কি করে না ইনসাফ করে না সেজন্য নতুবা ইনসাফ করলে চারটা করে যাবে তবে রাত যাপনও চার রাত চারজনকে বর্ণন করতে হবে আমার নবীজির উপর রাত বন্টন ফরজ ছিল না এরপরও আমার নবীজি স্ত্রীদের জন্য রাত বন্টন করেছেন নয় জন স্ত্রী এট এ টাইম ছিলেন নয় রাত নয় জনের জন্য কিন্তু নবীজির একজন স্ত্রী একটু বয়স্কা ছিলেন হযরতে সাউদা বিনতে জামা যাকে আমার নবী বিয়ে করেছিলেন খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে ওনার বয়স বেশি ছিল উনি আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রীটি গেছি তবে আমাকে রাত দিতে হবে না আমার রাতটাও আয়েশাকে আমি দান করে দিলাম আমার রাতও কাকে ডাকতেন করলেন সেজন্য নয় রাতের মধ্যে হযরতে আয়েশার কাছে আমার নবী কয় রাত দুই রাত থাকতেন বাকি স্ত্রীর কাছে এক রাত করে করে এভাবে বন্টন করার পরও আমার নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন ও আল্লাহ আমি যতটুকু আমার সম্ভব আমি ইনসাফ করার চেষ্টা করেছি ও আল্লাহ তুমি আমার এটা দেখো আমি যতটুকু ইনসাফ করার শব্দ আছে আমি ইনসাফ করেছি জোরে বলুন তাহলে দেখেন নবীজি খাবারের ক্ষেত্রে ইনসাফ করতেন কাপড় দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করতেন এমনকি রাত যাপন ক্ষেত্রে ইনসাফ করতে কি শিক্ষা দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে নবীজির জীবন থেকে শিক্ষাগুলো নেওয়ার তৌফিক দিক আমিন বলি এরপরে আমার আল্লাহ কি বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা আমার আল্লাহ বলেন এই পুরুষেরা তোমরা যখন বিয়ে করছো তোমাদের স্ত্রীদের মাহার গোলা অন্তর থেকে দিয়ে দাও কে বলছেন ওয়াতুন নিসা তোমরা মহিলাদেরকে দিয়ে দাও সাদাকাতিহিন্না
তাদের মাহারগুলো নিহলাতান অন্তর থেকে অনেক এই যে বললাম অনেকে কি করে মাহার দিতে রাজি না মাহার এগুলা কাবের নামে রেখে দেওয়ার নয় এটা কার হক স্ত্রীর হক এগুলা দিতেই হবে দিবে না নিয়ত করলে কি হবে না বিয়ে এ আকদ সহি হবে না যদি দিবে না নিয়ত করে মনে মনে সে ক্ষেত্রে পুরুষদের কয় দিকে সদাক হওয়ার দরকার আছে কি না অবশ্য আসুন আমার আল্লাহ কি বললেন ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়ান মারিয়া আমার আল্লাহ বলেন কোন তোমাদের কারো স্ত্রী যদি তার মাহার থেকে তোমাকে কিছু দেয় তাহলে আমি আল্লাহ বলে দিলাম এটা তোমাদের জন্য হালাল হবে স্ত্রীরা যদি মনে খুশি তোমাদেরকে কিছু দেয় তোমরা খাইতে পারো আবার মাহারগুলো দিয়ে জুলুম করে নিয়ে ফেলতে পারবা না মাহার দিয়ে আবার নিয়ে ফেলতে তবে এরা যদি তোমাদেরকে কিছু দেয় খুশি মনে তাহলে আল্লাহ বলে ফাকুলুহু হানিয়া মারিয়া তোমরা কোনো টেনশন ছাড়া খাইতে পারো একটু বড় আওয়াজে বলুন আর আরব আরবস্থানের মধ্যে নারী জাতির কোনো কি ছিল না কোনো সম্মান ছিল না এদেরকে জিন্দা কবর ঢুকে দিত কথা বলুন ঠিক এমন কি বাবা মারা গেলে মেয়ের জন্য কোনো অংশ ছিল না সব অংশকার পুরুষদের জন্য পুরুষ ছাড়া কোনো নারী জাতিকে বাবার যারা মারা যায় এদের সম্পত্তি দেওয়া হইতো না আর আমার আল্লাহ কোরআন শরীফে নাজিল করলেন সূরা নিসা আয়াত নাম্বার 7 এবং 8 7 এবং 8 একটু লক্ষ্য করুন 7 নাম্বার আয়াতটা একটু লক্ষ্য করুন আমার আল্লাহ বলেন আমাকে আগে আজকে বিষয় দিয়েছেন সূরা নিসার আলোকে নারী শিক্ষা এবং তাদের কি মর্যাদা আরেকটা কি বলছে এ অধিকার এখন আমি একটা একটা ক্লিয়ার করতে চাচ্ছি লক্ষ্য করুন আমার আল্লাহ আয়াতে কি বললেন ওয়ালির রিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন আমার আল্লাহ বলেন মা বাবা মারা গেলে নিকটতম আত্মীয় মারা গেলে পুরুষদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে আছে কিনা পুরুষদের জন্য কি রয়েছে নির্দিষ্ট অংশ এতটুকু বলে শেষ করে দেন নাই এরপরে বলছেন ওয়ালিন নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা সম্পত্তি কম হোক বেশি হোক মা বাবা মারা গেলে নিকটতম আত্মীয় মারা গেলে মেয়েদের জন্য মহিলাদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে জোরে বলুন আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় ওনার ব্যস্ততার কারণে উনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন আল্লাহ ওনার আশাকে কবুল করুক আমিন বলি একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া চাইন আতা হে মেরে দিল কো তমাম নাম লেতে হি তোমারা ইয়া নবী সালাতুনিয়া তবে আজকের ওয়াজগুলা অতীব প্রয়োজনীয় আমি মনে করছি আজকের ওয়াজটা গতানুগতিক নয় ঠিক না এগুলো অতীব দরকার এরকম বিষয়ভিত্তিক আনকমন বিষয় দিবেন সবসময় যেগুলা চলে এই বিষয় দিয়ে লাভ যেগুলো সবসময় শুনতেছে বিষয়গুলা দিয়ে না এরকম নির্দিষ্ট বিষয় দিবেন নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে পারে কিনা সেটাও দেখবেন কথা বলুন ঠিক বিষয় দিলে হবে না বিষয়ের উপর ওয়াজ চলে কি না যদি না চলে ওদিকে মাইক অফ করে দিবেন বিষয় ভিত্তির বাইরে কোনো ওয়াজ চলবে না মাইক অফ
কয়েকটা করেন না তখন দেখবেন এই বক্তা বক্তা কোথায় যায় দরকার আছে না বিষয়ের বাইরে যাবে বলে মাইক অফ আপনার ওয়াজ শোনার দরকার নাই আমাদের বিষয় নির্ধারিত কি কষ্ট করছেন এটা সুন্নিয়তের ময়দানকে শুদ্ধাবার জন্য বলতেছি আমরা বক্তা নির্ধারণ করার ক্ষেত্রে সজাগ হচ্ছি না আজকে বাতলা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতেছে কেন এই বক্তাদের কারণে এরা মনে করছে সুন্নিয়তের আলেম নাই নয় মিশা হুজুর আসবে হাসি মিশা হুজুর আসবে বললে বাতলা দিয়ে ফেলে দা ফলাই গেছিল আজকে কেন এরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছে এই বক্তা তক্তা এগুলোর কারণে চাহেল মূর্খ কতগুলো আমরা বক্তা বানিয়ে ফেলছি আল্লাহ হেফাজত করুক এই সুন্নিয়তের ময়দানকে এলমকে গুরুত্ব দেওয়া শিখুন এলমকে গুরুত্ব দিন ভবিষ্যত আমি যেটা বলছি সেটা আনকমন বিষয় দিবেন বলবেন কোরআন সুন্নাহ দিয়ে এটা সমাধান দিবেন আর দিতে পারলে উনি বক্তা আনো কিসের ভণ্ড বিষয় ভিত্তিক আলোচনা করতে না বলে বক্তা না ভণ্ড তো ভণ্ডর ওয়াজ শুনবেন কেন একটু কঠিন করছি কঠিন ভাবে বললো এগুলো দরকার আছে কি এখানে লাইভ চলছে এগুলো আলোচনা দেশ বিশেষ চলছে এগুলো দরকার আছে সুন্নিয়তের ময়দান হাতছাড়া হয়ে যাচ্ছে যোগ্য যোগ্য আলেম শেখুল হাদিস গুলোকে আমরা ঘরে ঘুম পাড়ায় দিচ্ছি দুনিয়ার চাহেল মূর্খ কতগুলো আমরা বক্তা বানিয়ে ফেলতেছি সেজন্য মাদ্রাসার ছেলেরা লেখাপড়া এই ভর্তি হয় ফেকাতে ক্লাস নেই ওই মুফতিটা লেখার জন্য আল্লাহ হেফাজত করুক আমিন বলি আসুন কি বলতে চেয়েছিলাম আমার আল্লাহ বলে ওয়ালির রিজালি নসিবুম মিম্মা তারাকাল ওয়ালদান ওয়াল আকরাবুন পুরুষের জন্য নির্দিষ্ট রয়েছে অংশ মা বাবা আত্মীয় স্বজন রেখে গেলে সম্পত্তি কে পায় পুরুষ শুধু তাই না ওয়ালির নেশায় নসিবুম মহিলাদের জন্য নির্দিষ্ট কি রয়েছে অংশ রয়েছে মিম্মা তারাকাল ওয়ালদান মা বাবা যা রেখে যায় ওয়াল আকরাবুন নিকটতম আত্মীয় স্বজন যা রেখে যায় এদের অংশ কার জন্য রয়েছে পুরুষের জন্য রয়েছে এটা ইসলাম কিন্তু একসময় ইসলাম আসার আগে মহিলাদের জন্য কোনো কি ছিল না অংশ ছিল না আমাদের এই দেশে যারা হিন্দু এদেরও নেই হিন্দুরা মেয়েকে বিয়ে দেওয়ার সময় যা দরকার গুলো দিয়ে ফেলে কেন বাবার সম্পত্তি পাবে না মায়ের সম্পত্তি পাই না কিন্তু আমাদের ইসলাম কি এটা নাকি এদেরকে যৌতুক দেওয়ার দরকার কি এদের বাবার সম্পত্তি পাবে মায়ের সম্পত্তি ছেলে যত পাবে তার অর্ধেক মেয়ে পাবে কথা বলুন ঠিক বলে জাকারি মিসলু হাজদিল উনসায়াইন দুই মেয়ে যা পাবে একজন ছেলে তা পাবে একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ তাহলে এটা নির্ধারণ করে দিলেন কে পুরুষের মধ্যেই যাদের নির্ধারণ অংশ নির্দিষ্ট এরা চারজন কোরআন শরীফে যাদের অংশ নির্ধারণ আছে এরা কয়জন পুরুষের মধ্যে চারজন আর মহিলাদের মধ্যে আটজন কয়জন যাদের অংশ কি আছে কোরআন শরীফে নির্ধারিত পুরুষের মধ্যে আছে চারজন আর মহিলাদের মধ্যে কয়জন পুরুষের মধ্যে আছে বাবা দাদা ছেলে স্বামী কয়জন এদের সম্পত্তি কি আছে নির্ধারণ এরা কখনো কি হয় না মাহরুম হয় না এদের অংশ পাই আর মহিলার মধ্যে কয়জন আছে মা দাদি কয়জন গেল স্ত্রী তিনজন বোনের মধ্যে তিন প্রকার বোন কয় প্রকার আপন বোন সৎ বোন চাচা বোন আপন বোন সৎ বোন মায়ের আগের ঘরের বোন অর্থাৎ মায়ের পেট 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 বোন যেটাকে আমাদের চট্টগ্রামে কি বলে পেট বোন বলে বই পিতৃক বোন কয়জন হলো গণনায় মনে হয় বোনের মধ্যে কয়জন
মেয়ে আছে আবার নাতনি আছে কয়জন হলো আচ্ছা এরা হচ্ছে মহিলাদের মধ্যে ইনাদের সম্পত্তি আমার আল্লাহ কোরআন শরীফে নির্ধারণ করে দিয়েছেন একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ তাহলে পুরুষের জন্য নির্ধারিত মহিলাদের জন্য নির্ধারিত সবাবের মধ্যে কিন্তু আমরা কষ্ট করে সবাব অর্জন করতে হয় মহিলাদের জন্য কষ্ট করা লাগে না আমরা কষ্ট করে যে সবাব অর্জন করি মা বোনরা ঘরে বসে কি সবাব অর্জন করতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এক মহিলা আমার নবীজির সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বা একা কিন্তু জগতের যত নারী সবার পক্ষে আমি আসছি জোরে বলুন সমস্ত নারীদের পক্ষে আমি আসছি হুজুর আপনাদের একটা বিষয় জানতাম বলে কি বলে মহিলারা তো জিহাদে যাইতে পারে না পুরুষেরা জিহাদে যায় শহীদ হয় সাথে সাথে জান্নাতে চলে যায় পুরুষেরা জামাতে যায় পুরুষেরা জামাতে যায় পুরুষেরা জানাজাতে যায় মহিলারা তো এগুলা করতে পারে না তো মহিলাদেরকে আমার আল্লাহ এগুলা মাহরুম করে রেখেছেন আমার নবীজি বলে মহিলা তুমি বাকি মহিলাকে পৌঁছাই দিবা আমার এই মেসেজটা সেটা কি মহিলারা যদি ঘরে স্বামীর হকটা যথাযথ আদায় করে এরা পুরুষরা জিহাদ করে যে সওয়াব মহিলারা ঘরে বসে কি সওয়াব পুরুষরা জামাতে গিয়ে যে সওয়াব মহিলারা ঘরে বসে একই সওয়াব মা বোনদের ঘরের মধ্যে ঘরের যত কোণায় যাবে তত সওয়াব বেশি একটা হাদিস শোনাই দি তাহলে দরকার আছে না অনেকে আবার মসজিদে যাইতে পারেন আফসোস থেকে যায় সেজন্য ওনাদের জন্য হাদিসটা বলতেছি একটু লক্ষ্য করুন দরকার আছে কি না আমাদের মা বোনরাও একটু লক্ষ্য করুন আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলা লক্ষ্য করার তৌফিক দিক একটু জোরে বলেন না আমিন সেটি হচ্ছে দেখেন এই হাদিসখানা ইমাম আহমদ মুসনাদে আহমদে নোট করেছেন 26612 নম্বর হাদিস ইমাম তাবারানী আল মুজামুল কবীরে নোট করেছেন 709 নম্বর হাদিস এমনকি আলে হাদিসের যিনি আলবানি নাসিরুদ্দিন উনি বলছে হাদিসটা সহি আছে কি قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু সালাতিন নিসাই ফি কারাব ফি কারে বুয়ুতিহিন্না মহিলাদের মধ্যে একেবারে শ্রেষ্ঠ নামাজ মহিলাদের জন্য শ্রেষ্ঠ নামাজ হলো তাদের ঘরের মধ্যে একেবারে ভিতরের কামরার নামাজ বারান্দায় নয় সামনে রুমেও না কোন রুমে একেবারে কোনাই একেবারে ভিতরে যে যত বেশি ভিতরে নামাজ পড়তে পারবে আমার নবী বলেন মহিলাদের জন্য এটাই শ্রেষ্ঠ সেটা এখানে না কাবাতে গেলো আমাদের অনেক মা বোনরা কাবা শরীফে গিয়েও মসজিদের মধ্যে ভিতরে নামাজ পড়তে চায় ঠেলাঠেলি করে না কোনো প্রয়োজন কাবার ভিতরে বললে যেভাবে এক লাখ আমাদের মা বোনরা জামাত ছাড়া হোটেল যেখানে নিয়েছে সেখানে পড়বে সে কোনো এক লাখ সম্মান কি আমাদের বেশি না ওনাদের বেশি ওনাদের বেশি দেখা যাচ্ছে আরেকটা হাদিস শোনাচ্ছি আমার নবীজি এটা বুখারী শরীফের 831 নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকার কাছে মা বোনরা এসে আপিল করলেন বলেন ইয়া আম্মা জান রাসূলুল্লাহ পাকের আমলে আমরা পিছনে নামাজ পড়তাম আপনার আব্বা ফারুক সিদ্দিক আকবরের আমলেও আমরা নামাজ পড়তাম মসজিদে গিয়ে ফারুক আজমের শুরুতেও পড়েছি এখন ফারুক আজম বেত নিয়ে দাঁড়ায় থাকে কি নিয়ে কোন মহিলা যাতে মসজিদে না আসে উনি বেত নিয়ে দাঁড়ায় থাকে বিচারটা দিলেন কাকে আয়েশা সিদ্দিক কাকে এটা হাদিস বুখারী তখন আয়েশা সিদ্দিকা বললেন لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أحدث النساء
মহিলাদের বর্তমান যে ফিতনা দেখা যাচ্ছে এই ফিতনা যদি রাসূলের পাকের আমলে দেখা যেত লামানা হুন্না কামা মুনিয়াতিন নিসা বনি ইসরাইল বনি ইসরাইলের মহিলাদেরকে যেভাবে মসজিদে যাইতে নিষেধ করা হয়েছিল ঠিক নবীজিও মসজিদে যাইতে নিষেধ করতেন বর্তমান যে ফিতনা দেখা যাচ্ছে এটা যদি নবীজির হীন হায়াতে দেখা যেত আমার নবীও নিষেধ করতেন করেন নাই কেন ফিতনা দেখা যায় নাই বিদায় হযরত ওমরের আমলে ফিতনা যখন দেখা গেল এখন ওমর নিষেধ করতেছেন এটা ঠিক আছে জোরে বলুন সুবহানাল্লাহ ফারুক আজমের এই কাজের উপর সমস্ত সাহাবারা মেনে নিয়েছেন এটার নাম এজমাই সাহাবি এজমাই সাহাবি কি ইনকার করলে কাফের আমাদের দেশে অনেকে কাবিলিয়াতি করতে দেখবলে না মহিলারা উপরে পড়বে আমরা নিচে পড়বো ফিতনা আছে কি না যেখানে ফিতনার কারণে মসজিদে যাওয়া যায় না মাজারে তো যাওয়া যাবে কোন সুযোগ আমার আলা হযরত নিষেধ করে কিতাব লিখেছে কিতাবের নাম জমালুন নূর ফি নাহিয়ান নিসা আন জিয়ারাতিল কবর আলা হযরতকে মানে কি না মানে না আবার অনেকে আলা হযরতকে মানতে চায় না তুমি তো আলা হযরত বুঝো নাই দেখেন জুমালুন নূর ফি নাহিয়ান নিসা আন জিয়ারাতিল কবর মা বোনদের কবর জিয়ারতে নিষেধ করে আমার আলা হযরত স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ সেজন্য লক্ষ্য করার দরকার আছে না আসুন কি বলতে চেয়েছিলাম এদিকে আমি যেটা কথা বলছি আমার নবীজি ওই মহিলাকে কি বলে দিলেন এই মহিলা তুমি বাকি নারীদেরকে পৌঁছাই দাও এই খবরটা মহিলারা যদি ঘরের কাজগুলো আঞ্জাম দেই এমনকি স্বামীর খেদমত গুলা করে এরা পুরুষেরা জামাতে গিয়ে যে সওয়াব মহিলারা ঘরে বসেও পুরুষেরা জিহাদে গিয়ে যে সওয়াব মহিলারা ঘরে বসে কি সওয়াব পুরুষেরা জানাজায় গিয়ে যে সওয়াব মহিলারা ঘরে বসে কি সওয়াব পাবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কিনাদেরকে কি মাহরুম করা হয়েছে আমাদের তো অনেকে মনে করি মেয়ে একটা আনছি ঘরে কাজের বুয়া হিসেবে বউ মানে বুয়া এটাই জেহালত এটাই মূর্খতা ছেলের বউ মানে বুয়া নয় ইসলাম কত সুন্দর দেখেন নারীর অধিকার কাকে বলে শুনেন একদিন এক বান্দা আসছে ফারুক আজমের কাছে বিচার দিতে আল্লামা ফকিহ আবুল লায় সমরকন্দি তামবিহুল গাফিলিন বে হাদিস সাইয়্যিদিল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন নামক কিতাব হাদিসটা নোট করেছে ফারুক আজম নরম না গরম কেমন গরম ওনাকে দেখলে ইবলিশের রাস্তা ঘুরাই দেয় ঠিক কি না তো ফারুক আজমের কাছে এক বান্দা আসছে বউর বিচার করতে বউর বিচার দিতে আসছে কার বিচার স্ত্রী স্ত্রী নাকি ওনাকে বড় বড় কথা বলে এটা বিচার দিতে আসছে কাকে ফারুক আজম তখন ওই পুরুষরা এসে ফারুক আজমের ঘরের দরজায় আঘাত করলেন দরজা খোলার জন্য দরজা খোলার জন্য এগুলা খেয়াল করেন লক্ষ্য করেন এগুলা সামাজিকতা আজকে শান্তি নাই কেন স্ত্রীর হক কি আমি জানি না স্বামী জানে না স্ত্রীর হক কি স্ত্রী জানে না স্বামীর হক কি মা বাবা জানে না ছেলে মেয়েদের হক কি মা ছেলে মেয়েও জানে না মা বাবার হক কি একে অপরের প্রতিবেশীর হক কি সেটা আমরা জানি না আজকে না জানার কারণে মা বাবার উপর জুলুম চলছে মা বাবা ছেলে মেয়েদের হক নষ্ট করতেছে স্বামী স্ত্রী একে অপরের হক নষ্ট করছে প্রতিবেশীর হক বলতেই কিছু নাই বর্তমান সমাজে কথা বলুন ঠিক কি না এগুলো আলাদা আলাদা বিষয় দিবেন ওয়াজে আর ওয়াজের এই বিষয়ের বাইরে যাতে কেউ না যায় এই বিষয়ে ওয়াজ করতে হবে যাকে যেটাই বিষয় দেন এই ওয়াজ যাতে এগুলাই করে শুধু অল্প করে বললে হবে না ধারাবাহিক কোরআন সুন্নাহর বয়ান দিতে হবে যতক্ষণ বলবে বিষয়ের উপরে থাকতে হবে
আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিন আমিন আসুন কি বলতে চেয়েছিলাম মনোযোগ আছে তো কি বিচার দিতে আসছে কাকে ঘরের দরজা আঘাত করছেন দরজা খোলার জন্য উমা আঘাত করার পর দেখতেছে ফারুক আজম স্ত্রী ওনাকে বড় বড় কথা বলতেছে উনি তাড়াতাড়ি পালাচ্ছেন বলে আমি কাকে কি বলবো ওনার ঘর হতে কি অবস্থা আমার বউ জেবাকে আমাকে বড় বড় কথা বলে এই খলিফার বউ তো দেখি খলিফাকে বড় বড় কথা বলছে কই উনি তো কিছুই তো বলতেছেন না উনি চলে যাচ্ছেন ফারুক আজম দরজা খুললেন দেখলেন কেউ নাই মানুষ একটা চলে যাচ্ছে বান্দা দাঁড়াও তুমি আমাকে ডেকেছিলে হুজুর ডাকছিলাম তো তো চলে যাচ্ছ বলে যে উদ্দেশ্যে আসছিলাম যেটা বলার জন্য আসছি সেটা তো আপনার ঘরে চলে কি বলবো তো কি বলছিলে তুমি কি বলতে চাইছিলাম হুজুর আমার স্ত্রী আমাকে বড় বড় কথা বলে এটা আপনার কাছে বিচার দিতে আসছিলাম কিন্তু আমি বাহির থেকে শুনছি আপনার স্ত্রীও তো দেখি আপনাকে বড় বড় কথা বলছে আপনি তো কিছুই তো করলেন না আপনাকে বলে আল্লাহ কি হবে সেজন্য চলে যাচ্ছিলাম ফারুক আজম বলে বন্দারে শুনো শুনো বাইতুল মাল থেকে আমি নির্দিষ্ট বার্তা পাই এই বাইতুল মাল থেকে আমার পরিবার চলাইতে কষ্ট হয় মাসিক চলাইতে আমার হিমশিম খেয়ে যায় এমনকি বাইতুল মাল থেকে এই এই যা পাই এগুলা দিয়ে আমার স্ত্রীর জন্য সাহায্য কারণে রাখা আমার পক্ষে সম্ভব না ইসলামের মধ্যে স্ত্রীকে বিয়ে করার পরে স্ত্রীর সাথে সহকারিনী রাখা সাহায্য কারণে রাখা ওয়াজিব কি বললাম স্ত্রীর সাথে কাজের কাউকে সহযোগিতাকারী রাখা কি আমরা কি জানি আমরা তো মনে করছি স্ত্রী মানে সব ধর ঘরের শুধু ঘরের ভিতর না ঘরের বাইরের কাজ করতে হবে কথা বুঝা গেছে কি বলছিলাম ঘরের ভিতরে না শুধু বাইরের গুলো করতে হবে এরকম মাইন্ড আছে কিনা আর শ্বশুর শাশুড়ি বলে না কি বউ একটা আনছে কিছু কাজ করে না শ্বশুর শাশুড়ি যদি জানে না ছেলে বউর হক কি আর ওই শ্বশুর শাশুড়ি ওই বউও জানে না শ্বশুর শাশুড়ির হক কি তো সমস্যা হবে না কেন আজকে অশান্তি বিদ্যমান কেন আমরা একে অপর হক আদায় করতে যাচ্ছি না পারস্পরিক হক আদায় করলে শান্তি সেখানেই থাকবে কথা বলুন ঠিক কিনা কোন শাশুড়ি ছেলের বউকে যদি মেয়ের মতো জানে সেখানে আর কোনো ফিতনা আছে ঝগড়া আছে কোনো মারামারি আছে এখন নিজের মেয়ের সাথে ভালো ব্যবহার করবে কিন্তু ছেলের বউর সাথে কি তো ঘরের মধ্যে একটা কি হয়ে যায় অশান্তি হয় আসুন আমরা ইসলামী অনুশীলনগুলো একটু দেখি ইসলামী শিক্ষায় আমরা শিক্ষিত হই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন বলি কি বলতে চাইছিলাম লক্ষ্য করুন ফারুক আজম ওই বন্দাকে বলছেন এ বন্দা শোনো বাইতুল মাল থেকে নির্দিষ্ট যে বাধা পাই আমার স্ত্রীর জন্য তো সাহায্যকারিণী রাখা আমার জন্য কর্তব্য ছিল কিন্তু আমি আমার ভাতা অল্প বিদায় আমার স্ত্রীর জন্য সাহায্যকারিণী রাখিনি আমার স্ত্রীর জন্য আমার রুটি পাকানো ওয়াজিব না আমার স্ত্রী আমার জন্য রুটি পাকাই দেয় সে আমার উপরে এহসান করতেছে আমার কাপড় ধুয়ে দেয় আমার উপর আমার কাপড় দিয়ে দেওয়া এটা তার উপর আবশ্যক না কিন্তু আমার কাপড় ধুয়ে দেয় আমার স্ত্রী আমার ছেলে মেয়েদেরকে দুধ পান করাই আমার আপন ছেলে মেয়েকে দুধ পান করা আমার স্ত্রীর উপর আবশ্যক না কিন্তু আমার ছেলে মেয়েকে দুধ পান করে আমার উপর এহসান করে এইভাবে ফারুক আজম যখন তুলে ধরলেন তখন ওই বন্দা বলে আমার স্ত্রী তো এগুলা করে বলে কি করবা অতিরিক্ত যখন চাপ দিয়ে তুলে দিয়েছ এহসান যখন তোমার প্রতি করে আর তোমার উচিত তার প্রতি এহসান করা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ঘরের কাজ করে স্ত্রীর উপর আবশ্যক না কোন স্ত্রী ঘরের মধ্যে কাজ করা মানে ওই ঘরের মধ্যে এহসান করা এমনকি স্বামীর কাপড় ধুইতেও হবে না যদি ধুয়ে দেয় এহসান করে কার
স্বামী আর আমার নবীজি ওই সমস্ত নারী জাতির জন্য শুভ সংবাদ দিয়েছেন যারা অন্তর খুলে স্বামীর কাপড়গুলো ধুয়ে দেয় সুবহানাল্লাহ আবশ্যক না কিন্তু এরপর মহব্বতে স্বামীর কাপড় ধুয়ে দিচ্ছে ওই সমস্ত নারীর জন্য আমার নবী বললেন যে সমস্ত নারীরা স্বামীর কাপড় ধুয়ে দেয় মহব্বতে এমনি নয় নাক ঝেড়ে ঝেড়ে নয় কি করে মহব্বত করে কাপড় দিতে হবে নবীজি বলে সূর্যের কিরণ যে সমস্ত সৃষ্টির উপর পড়ে সমস্ত সৃষ্টি ওই নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে ওই নারীর জন্য কি করে ক্ষমা প্রার্থনা করে এমন কি আমার আল্লাহ তার 2000 গুনাহ maaf করে দেয় 2000 সওয়াব তার আমলনামায় অ্যাড করে দেয় এমন কি 2000 সম্মান আল্লাহর দরবারে বাড়িয়ে দেয় কার জন্য যে নারী যে স্ত্রী স্বামীর কাপড়গুলো মহব্বতে ধুয়ে দিয়েছেন একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ তাহলে স্বামীর খিদমতের দরকার আছে কি না আবশ্যক না হলো যদি মহব্বতে করে সওয়াব যে কত ব্যাপক একটু শুনুন 2000 সওয়াব 2000 গুনাহ maaf 2000 সম্মান বাড়ায় দেয় নয় নয় সূর্যের কিরণ যে সৃষ্টির উপর পড়ে সবাই ওই নারী জাতির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ এগুলো আমাদের মা বোনরা জানে তাহলে ফারুক আজম কি বললেন আমার ছেলে মেয়েদের দুধ পান করাও তার উপর আবশ্যক না আর আমরা মনে করেছি না ওই ছেলের মা যখন হয়েছে দুধ পান করাইতে হবে আরবের মধ্যে দুধুমা আলাদা আমাদের নবীর দুধুমা কি আলাদা এখানে দুধুমা নাই বিদায় মাসিক খরচ দিতেন তখন বুঝতে এখন মারা যে ছেলেদের মেয়েদেরকে দুধ পান করাচ্ছে এটা স্বামীর উপরে এহসান করতেছে এটা কি স্বামী জানে স্বামী তো মনে করছে ছেলে যখন হইছে দুধ খাওয়াইতে হবে এটা জানে কিন্তু বাস্তব যেটা ইসলাম সেটা জানে না রান্না বান্না করতে হবে আবশ্যক না করলে এহসান করে সওয়াব বেশি ওই নারীকে নারীর জন্য কাপড় চোপড় ধুয়ে দেওয়ার সাহায্যকারী রাখতে হবে রান্নাবান্নার যোগায় দেওয়ার সাহায্যকারী রাখতে হবে মহিলা করবে করবে কিন্তু সাহায্যকারী রাখতে হবে আর মাওলানা আলী শের খোদা গরিব ছিলেন বিদায় হযরতে মাওলানা আলী শের খোদা সব সময় ফাতেমাতুজ জাহরাকে নিজেই সাহায্য করতেন উনি গরিব ছিলেন সাহায্যকারী রাখতে পারতেন না বিদায় ফাতেমাতুজ জাহরাকে উনি নিজেই কি করতেন সাহায্য করতেন এখন তো আমাদের দেশে স্বামী যদি স্ত্রীকে সাহায্য করে এখন এলাকার মানুষ ভেটু মারবে বউর কি বলবে কেন বলবে এই শিক্ষাটা না থাকার কারণে ইসলামী শিক্ষা না থাকার কারণে আল্লাহ আমাদের সবাইকে বিষয়ে লক্ষ্য রাখার তৌফিক দিক আমিন বলি তাহলে ইসলামের নারী জাতির সম্মান আছে কি না আছে আজকে নারীরা ইসলাম না বুঝার কারণে এরা মনে করছে ইসলাম মহিলাদেরকে লাঞ্ছিত করেছে নয় ইসলাম নারী জাতিকে সম্মান দিয়েছে আর একটু জোরে বলুন অথচ ইসলামের আগে নারী জাতির কোনো সম্মান ছিল না আজকে দেখেন নারী জাতিরা চাইলে শিক্ষা নিতে আমার নবীজি বলেন শুধু এলমে দিন শিক্ষা পুরুষের জন্য ফরজ নয় এমন কি নারী জাতির জন্য এলমে দিন অর্জন করা কি ফরজ নবীজি বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন প্রত্যেকটা নরনারী মুসলিম নরনারীর উপর এলমে দিন অর্জন করা কি মা বোনদেরকে অবশ্যই জানতে হবে কি বলে পবিত্রতা অর্জন করা মা বোনদের তো নাপাকির বিষয়টা বেশি সেজন্য মাসে মাসে একটা নাপাকি হয় আবার বাচ্চা হওয়ার পরও নাপাকি হয় তাহলে পবিত্রতা অর্জন করার বিষয়ে ওনাদের কি কম জানতে হবে না বেশি জানতে হবে পবিত্রতা অর্জন না করলে কি নামাজ হবে না এবাদত হবে
সেজন্য মা বোনদের উচিত পবিত্রতার অর্জনের বিষয়গুলো মাসালা মাসাইলগুলো জানা ফরজ এটা ফরজে আইন ঠিক কি না মা বোনদের জন্য এগুলো কি ফরজ স্বামীর হক কি প্রত্যেকটা নারী যাদের বিয়ে হবে বিয়ে হওয়ার আগে স্বামীর হক কি এটা মহিলাকে জানতে হবে কথা বলুন ঠিক কি না স্বামীর হক কি এটা জানা নারীর উপর কি ফরজ নামাজের মাসালা মাসাইলগুলো জানা কি ফরজ এভাবে ছেলের তরবিয়তের বিষয়গুলো জানতে হবে ছেলে মেয়েদের কি কিভাবে গাইড করবে এদের লালন পালন করে ইসলামী জিন্দেগিতে কিভাবে গাইড করবে এগুলা গাইড করা মায়ের উপর ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ পুরুষরা ছেলেরা মেয়েরা আদব শিখাবে ঘর থেকে কথা বলুন ঠিক কি না বেহায়া বনা থেকে দূরে থাকার এই শরীয়ত বুঝার সুন্না বুঝার এই শিক্ষাটা কোথা থেকে ঘর থেকে শিখতে হবে কথা বলুন ঠিক কি না সে নারী যদি না শিখে ছেলে মেয়েদেরকে কি শিখাবে আরবিতে একটা কথা আছে ইদনুল উম্মাহাত মাদ্রাসাতুন লিল বানিন ওয়াল বানাত মায়ের কোল এটা ছেলে মেয়েদের জন্য মাদ্রাসা একটু বড় আওয়াজ বলুন এখন তো আপনি মেয়ে ঘরে আনতেছেন বউ হিসেবে বা ভাবি হিসেবে বা যা হিসেবে নাতনি হিসেবে যেভাবে আনুন না কেন আপনি তো যাচাই করেন নাই এ মেয়ে কোরআন পড়তে জানে কিনা নামাজ পড়তে জানে কিনা এটা যাচাই করেন নাই এক সময় মা ছেলের জন্য মেয়ে দেখতে গেলে বাবারা দাদারা বুকের মধ্যে কোরআন নিয়ে চলে যেত বলতো ওই মেয়েকে উজু করে আসতে বলো কোরআন পড়তে জানি কিনা একটু দেখি আমার ঘরে বউ হিসেবে আসতে পারবে কিনা দেখি কারণ আমার নবীজি বলেছেন আসসুমু ফিল মারআতে লক্ষ্মী অলক্ষ্মী এক নম্বর মহিলার মধ্যে আছে মহিলা যদি নেককার হয় পরহেজগার হয় ওই ঘরের মধ্যে তরক্কি হয় মহিলা যদি বেনামাজি হয় মহিলা যদি বেহায়া হয় ওই ঘরের মধ্যে অলক্ষ্মী হয়ে যায় জোরে বলুন নাউজুবিল্লাহ এখন তো মেয়ে দেখতে যায় ফ্যাশন করতে জানে না উনি সাজতে জানে কিনা উনি নাচতে জানে কিনা সেটাই যাচাই করে কথা বলুন ঠিক না তো শান্তি থাকবে কোথেকে আমরা তো ইসলামকে প্রতিষ্ঠা করছি না ইসলাম ঢুকাইলে না শান্তি পাবে ইসলাম ঢুকাইলে শান্তি অটোমেটিক ঢুকে যাবে কথা বলুন ঠিক না এখন আমরা ইসলামে নাই ইসলামে নাই বিদায় সালাম নাই ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করা সালামাকে প্রতিষ্ঠা করার নাম ইসলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে কি বললাম ইসলাম মানে কি নয় শান্তি আরবি হচ্ছে সালামা আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক ইসলাম একটা সালাম একটা আমরা অনেকে মনে করি ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করা একটু বড় আওয়াজ বলুন একে অপর হক যখন প্রতিষ্ঠা করবেন শান্তি অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে কথা বলুন ঠিক আসুন আমি কি বলতে চেয়েছিলাম তাহলে ইসলাম মহিলাদের জন্য আলাদা কি রেখেছেন এমন কি কোরআনে পাকে আমার আল্লাহ কি বললেন ওয়ালাহুন্না মিছলাল্লাযী আলাইহিন্না বিল মারুফ স্বামীর যেভাবে হক রয়েছে স্ত্রীর হক রয়েছে আমরা স্বামীর হকের কথা বলি স্ত্রীর হকের কথা আর বলি না কথা বলুন ঠিক কি না মা বাবার হকের কথা বলি কিন্তু ছেলে মেয়েদের হকের কথা বলি না উভয়টা বলতে হবে এদিকে যেভাবে স্বামীর হক শুধু বললে হবে না স্ত্রীর হক বলতে হবে এদিকে শুধু মা বাবার হক বললে হবে না ছেলে মেয়ের হক বলতে হবে যে সমস্ত মা বাবারা ছেলে মেয়ের হক আদায় করে এরা বড় হওয়ার পরে মা বাবার হক আদায় করবে এখন তো ছোট থেকে মা বাবারা ছেলে মেয়েদের হক নষ্ট করে ফেলে তখন বড় হওয়ার পরে মা বাবা থেকে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়
কথা বলুন ঠিক কি না আমি কি বেশি বলতেছি না বাস্তব আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক আমিন বলি আসুন আমি কি বলতে চেয়েছিলাম তাহলে ইসলাম নারী জাতির জন্য কি রেখেছেন হক রেখেছেন কিনা নারী জাতির শিক্ষার কথা বলেছেন এমন কি মহিলারা আমার নবীজির কাছে এসে বলে হাদিস বুখারীতে কিতাবুল আলামে একটা বাপ বেঁধেছে কিছু নারীরা আমার নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা যেভাবে আপনার থেকে শিক্ষা নেই ধর্মীয় শিক্ষা আমরা তো সেভাবে পাচ্ছি না আমরা পিছনে বসে অনেক সময় শুনি না আপনি একটা কাজ করেন বলে কি বলে আমাদের মহিলাদের জন্য একটা আলাদা দিন নির্ধারণ করেন আমরা ওই দিন আপনার থেকে শিক্ষা নেব কি বুঝলাম মহিলাদের জন্য আমার নবীজি আলাদা একটা দিন নির্ধারণ করেছেন হাদিস বুখারী মহিলাদের জন্য আলাদা দিন নির্ধারণ করে আমার নবীজি মহিলাদেরকে শিক্ষা দিতেন একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ এদেরও শিক্ষার দরকার আছে কি না ইসলাম মানে মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকাই দেবে এরকম না এরা পর্দা সহকারে মাদ্রাসায় যেতে পারবে স্কুল কলেজে যেতে পারবে তবে কি লাগবে এরা মার্কেটে যেতে পারবে কোন মার্কেটে যেখানে ঠেলাঠেলি নাই পর্দা সহকারে যেতে পারে চয়েস করে আনতে পারবে তবে ইসলাম মেনে যেতে হবে কথা বলুন ঠিক কি না ইসলামী অনুশীলন করে যেতে হবে তখন দেখবেন আর কোনো ফিতনা নাই সেজন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন কি বলেছেন নবীকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নবী সূরা আহজাব আয়াত নম্বর 59 হে নবী কুল লি আজওয়াজিকা وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك ادنى ان يعرفن فلا يؤذين يا رسول الله এক নম্বর আপনি আপনার স্ত্রীদেরকে বলুন দ্বিতীয় নম্বর আপনার কন্যাদেরকে বলুন তৃতীয় নম্বর মুসলিম নারীদেরকে বলুন এরা ঘর থেকে বের হলে চেহারায় যাতে পর্দা দিয়ে যায় জোরে বলুন চেহারায় নাকাব থাকলে পর্দা থাকলে জালিকাদ না ইউরাফনা এটা এটাই হলো মুসলিম নারী চেনার বড় উপায় মুসলিম ছাড়া অন্য কোন নারীর চেহারায় কি থাকে না পর্দা থাকে না নাকাব থাকে না নাকাব দিয়ে চলা মানে এর যে মুসলিম এটা বোঝা তো ফালা ইউদাইনা পর্দা যখন থাকবে চেহারায় যখন নেকাব থাকবে ওই নারীকে আর উত্তেক্ত করা হবে না কষ্ট দেওয়া হবে না একটু বড় আওয়াজ বলুন তাহলে ইসলাম মেনে চললে কি আর উত্তেক্ত আছে এপটিজিং আছে অশান্তি আছে ফিতনা আছে আজকে এগুলো হচ্ছে কেন ইসলামে অনুশীলন না করার কারণে আমাদের মা বোনরা তো এই আমাদের পার্শ্ববর্তী হিন্দুদের অনুসরণ আছে এদের নাটকগুলো দেখে ধারাবাহিক নাটকগুলা এদের কাবর কিরকম সেগুলোই অনুসরণ করে কথা বলুন ঠিক কিনা তো শান্তি থাকবে কোথেকে এটা তার দুনিয়া না স্থায়ী নয় অথচ আমার নবীজি বললেন আমি দেখেছি কেয়ামতের আমি মেরাজের রাতে আমাকে পরিদর্শন করা হয়েছে জান্নাত নিয়ে গিয়েছেন জাহান্নামও আমি পরিদর্শন করেছি নবীজি বললেন আমি যখন জাহান্নামের পাশে গেলাম দেখতেছি দলে দলে জাহান্নামে ডুবতেছে আকসারু আহলিহা ওই অধিকাংশ জাহান্নামীরা হচ্ছে আলগানা ওয়ান নিসা ধনী এবং নারী ধনী এবং আপনাদের বিরক্ত লাগছে মনে হয় ধনী এবং নারী ধনীরা কেন জাহান্নামে যাচ্ছে সাহাবারা বললেন বুঝে ফেললাম হয়তো এদের ইনকাম সহি না অথবা যাকাত দেয় না এই কারণে জাহান্নামে যাবে বুঝছি তবে নারীরা কেন যাচ্ছে জাহান্নামে এটা আমাদেরকে একটু বলুন নারীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন নারী জাতি জাহান্নামে যাবে অধিকাংশ নারীরা কেন আমাদেরকে একটু বলুন তখন আমার নবী নারীদেরকে সম্বোধন করে বলেছিলেন তাকফুরনাল লাইনা ওয়া তাকফুরনাল আশিরা এই নারী জাতি তোমরা বেশি বেশি
লানতি শব্দ ব্যবহার করো অভিশাপের শব্দ ব্যবহার করো এবং স্বামী যা তোমাদেরকে দেয় এগুলা তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো না উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ এরকম আছে কি মহিলাদের মধ্যে লানতি শব্দ আছে না কি রকম বলেন তো একটু না লানতি শব্দ এরা ব্যবহার করে কিনা কি রকম আমাদের চট্টগ্রাম আছে কিনা এই জাহান্নামী বলে মরার ভয়া বলে বলে না খোদার হজ্জে এগুলো হচ্ছে লানতি শব্দ এগুলো বলা যাবে না এগুলো বলার কারণে জাহান্নামে যেতে হবে আল্লাহ হেফাজত করুক আমার মা বোনদেরকে এক দ্বিতীয়ত তাকফুরনাল আশিরা তোমরা তো স্বামী যা নিয়ামত দেই এগুলাকে অস্বীকার করো গোটা মাসকে না বছরকে বছর খাওয়াইলো হঠাৎ এক মাস সমস্যাতে পড়ে গেছে এক মাস কি হয়ে গেছে সমস্যায় পড়ে গেছে এই বছরকে বছর যে খাওয়াইলো সব ভুলে গেছে বলে বিয়ে খাওয়াইতে না পারলে বিয়ে কেন করছে বলবে কি না এটার নাম কুফরানি আশি এগুলোর কারণে জাহান্নামে যেতে হয় বড় আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক আমিন বলি তাহলে মহিলাদের মধ্যে আমার আল্লাহ এই সূরা নিসার মধ্যে মহিলাদের শান মানের মধ্যে অনেক আলোচনা করেছেন এমন কি মহিলাদের মধ্যে সম্মানিত করেছেন যাদেরকে বিয়ে করা যাবে না সম্মানিত করেছেন মানে যাদেরকে বিয়ে করা এরা কারা حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم التي في حجوركم من نسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما اتجروا بلونا سبحان الله এটা যে আয়াতটা পড়েছি এটা জানাটা ফরজে আইন নারী বলেন পুরুষ বলেন সবাইকে জানতে হবে তো জানার দরকার আছে কি না একটু লক্ষ্য করুন আমার আল্লাহ বলে হুররিমাত আলাইকুম এই বান্দাগণ তোমাদের জন্য সম্মানিত করা হয়েছে এদেরকে হারাম করে দেওয়া হয়েছে এদেরকে বিয়ে করতে পারবে না বিয়ে কাকে কাকে করতে পারবে না এক নম্বর উম্মাহাতুকুম তোমাদের মা তোমাদের মা বিয়ে করা পাবে ও বানাতুকুম তোমাদের কন্যা ও আখওয়াতুকুম তোমাদের বোন একটু গণন তো গণন তো কটা এক নম্বর কি দুই নম্বর মেয়ে তিন নম্বর ও আম্মাতুকুম তোমাদের ফুপি আপন ফুপি কত ও খালাতুকুম তোমাদের খালা মায়ের বোন কত ও বানাতুল আখ তোমার আপন ভাইয়ের মেয়ে আপন ভাই হোক সৎ ভাই হোক ওই বৈপিত্রিক ভাই হোক এদের মেয়ে ও বানাতুল আখ তোমার আপন বোন সৎ বোন বৈপিত্রিক বোনের মেয়ে কত এরপরে এই সাত প্রকার বংশের মধ্যে হারাম আবার একই সাত প্রকার দুধের মধ্যেও হারাম বুঝেন না মনে হয় কি বুঝলাম আমার নবীজি বলেছেন ইউহাররেমু মিনার রেদাতি মা ইউহাররেমু বিনাসাবি বংশের মাধ্যমে যারা যারা মুহরম হয়
বংশের মধ্যে যাদেরকে বিয়ে করা যায় না দুধের মাধ্যমে এরা মহরমাত হয়ে যায় উচ্চ আওয়াজে বলুন আমাদের চট্টগ্রামে এক ছদ্ম গোষ্ঠী বলে না কি বলে এমনি বলে না এখান থেকে বলে বংশের মধ্যে কতজন সাতজন একই জন আবার দুধের মধ্যে দুধু মা দুধু মেয়ে দুধু বোন দুধু ফুপি দুধু খালা দুধু ভাতিজি দুধু ভাগিনী কয়জন হইছে সাতজন আপন এবং দুধ এই 14 জন নারীদেরকে আমার আল্লাহ কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এদেরকে বিয়ে করা যাবে না একটু বড় আওয়াজ বলুন আবার বলে নিন্দা দিয়েছেন নিন্দা কুরআন থেকে নিন্দা দিয়েছেন এদেরকে বিয়ে করা যাবে না একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আর কি ওয়ান তাজমাউ বাইনা উখতাইন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না দুই বোনকেও একসাথে বিয়ে করা যাবে না সেজন্য অনেকে মনে করে শালি মানি তো মুহরিম না শালি সরাসরি মুহরিম না এরা হলো ওয়াক্তি স্ত্রী মারা গেলে ওই শালিকে বিয়ে করতে পারবে স্ত্রীকে ছেড়ে দিলে ওই শালি বিয়ে করতে পারবে সেজন্য যাদেরকে বিয়ে করতে পারবে এরা না থাকলে এরা মুহরিমাতে আবদ্ধ নই এটা ওয়াক্তি মুহরিমাত ওয়াক্তি মুহরিমাতের সাথেও পর্দা করতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক আমিন দেখেন আমার আল্লাহ বলেন ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম এই বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বলছি এই যে এদেরকে বিয়ে তো করতে পারবে না বিয়ে কাকে করবে ওয়াল মুহসানাতু মিনান নিসা মহিলাদের মধ্যে যারা পাক দামানি নিজেকে নিজে হেফাজত করে এরকম নারীদের দেখে তোমরা শাদি করো জোরে বলুন আল্লাহ বলে ওহিল্লালাকুম মা ওয়ারা আযালিকুম আন তাবতাগু বি আমওয়ালিকুম এই যেই 14 জন নারী বংশে এবং দুধের এরা ছাড়া বাকি যত আছে এদেরকে বিয়ে করা যাবে তাহলে আপন চাচাতো বোনকে বিয়ে করা যাবে কি না এই 7 জনের মধ্যে 14 জনের মধ্যে 7 বোন আছে জেঠাতো বোন মামাতো বোন খালাতো বোন এদেরকে বিয়ে করা যাবে আমাদের মা বোনদেরকে বলছি যাদেরকে বিয়ে করা হারাম এরা এদের সামনে যেতে পারবে মুখ খুলে আর যাদেরকে বিয়ে করা জায়েজ এদের সামনে মুখ খুলে যেতে পারবেন না আপন চাচাতো বোন ভাই হলো এর সাথে পর্দা করতে হবে কেন তার সাথে বিয়ে জায়েজ বিয়ে জায়েজ যার সাথে এদের সামনে বেপর্দা যাওয়া যায় না এটা বেগানা আপন চাচাতো ভাই হলো কি শরীয়ত বলছে বেগানা বিয়ে করা যাবে এটা আজনবিয়া এটা আজনবী এটা মুহরিম নয় তো যাকে বিয়ে করা যাবে এদের সামনে কি করতে হবে পর্দা করতে হবে আপন চাচাতো ভাই হলো পর্দা করতে হবে জেঠাতো ভাই হলো পর্দা করতে হবে মামাতো ভাই হলো পর্দা করতে হবে খালাতো ভাই হলো পর্দা করতে হবে মুদ্দা কথা যাদের সাথে বিয়ে করা জায়েজ নাই এদের সামনে চেহারা খুলে যাইতে পারবে কিন্তু যাদের সাথে বিয়ে জায়েজ এদের সামনে চেহারা খুলে যাওয়া জায়েজ এই অনুশীলন আমাদের সমাজে কি আছে আমরা তো মনে করছি চাচাতো ভাই মানে আপন ভাইয়ের মতো নো এই জ্ঞান না থাকার কারণে ফিতনা হচ্ছে অনেক বাবারা মেয়েকে দিয়ে দিল চাচাতো বোন ভাইয়ের সাথে বলে যা তোর ভাই কক্সবাজার যাচ্ছে তুই একটু ঘুরে আয় জায়েজ আছে মুহরিম ছাড়া মহিলা অতদূর যেতে পারবে যতদূর গেলে সফর হয় যেতে পারবে না মহিলারা
সফর যতটুকু গেলে মুসাফির হবে হয়তো স্বামী লাগবে নতুবা মুহরিম লাগবে মুহরিম কাকা কে কে বলেন তো এক নাম্বার বাবা বাবার উপরে যত আছে বাবা দাদা 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 যত আছে তারপরে কি ছেলে ছেলে বলতে ছেলে 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 যত আছে এরা সব মুহরিম ভাই বলতে আপন ভাই সৎ ভাই বপিতৃক ভাই কয় ভাই হলো তিন ভাই কে কে বললাম আপন ভাই সৎ কি বলে শাস্ত্র ভাই সৎ ভাই বপিতৃক মা মানে মায়ের আগের ঘরের সন্তান একই পেট থেকে দুই ছেলে বের হয়েছে বাবা দুইটা মা একটা এরকম হয় না হয় কি না ওই ভাই এরা মুহরিম তাহলে কয়টা গেল আপন চাচা বাবার চাচাতো ভাই হলে হবে না বাবার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে যায়স বাবার জেঠাতো ভাইয়ের সাথে বিয়ে যায়স যেমন হযরত আলী বিয়ে করেছেন আপন চাচাতো ভাইয়ের ছেলে মেয়েকে হযরত আলীর চাচাতো জেঠাতো ভাই ছিলেন রাসূলের বাপ রাসূলের পাকের আপন চাচাতো ভাই না হযরত আলী কিন্তু বিয়ে করেছেন কাকে জেঠাতো ভাইয়ের মেয়েকে কথা বুঝে গাই জায়েজ আছে কি না আছে কিন্তু আমরা তো মনে করি মা চাচা আপন চাচা হলে বিয়ে না জায়েজ কিন্তু বাবার চাচা হলে এটা মুহরিম নয় এটা আজনবী বাবার চাচার সামনে বাবার চাচাতো ভাইয়ের সামনেও ওই বাতিজি গেল পর্দা করে যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জ্ঞান অর্জন করা ফরজ ফরজ আইন আজকে আমাদের মহিলাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে না কার সামনে পর্দা করে যেতে হবে এগুলো মা বোনরা জানে না কথা বলুন ঠিক কি আজকে ইসলামে শিক্ষা নাই না থাকার কারণে ফিতনা হচ্ছে আল্লাহ হেফাজত করুক আমিন বলি তাহলে আমাদের নবী আমার কোরআন নাজিল করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সব বয়ান দিয়েছেন সেজন্য মামুদদের উচিত এই জ্ঞানগুলো নেওয়া বলছিলাম সেজন্য আমাদের পুরুষরাও জানি না মহিলাদের মধ্যে কারা কাদের সামনে আমরা যাইতে পারব পুরুষরাও তো জানে না চাচি কি মোরে মা বলেন না চাচি মামি এরা কি মোরে মা মোরে মা নয় চাচা যদি ছেড়ে দেয় ওই চাচিকে ভাতিজা বিয়ে করতে পারবে না ইদ্দ চলে যাওয়ার পরে চাচা ছেড়ে দিলে ওই চাচিকে কে বিয়ে করতে পারবে ভাতিজা কখন ইদ্দ শেষ হওয়ার পরে কিন্তু মা বাবা যদি কাউকে বিয়ে করে ওই বাবার স্ত্রী বাবা ছেড়ে দিল সৎমারি বাবা ছেড়ে দিল তাকে বিয়ে করা যাবে না সেজন্য এখানে কোরআন শরীফ আসছে কি ওয়াহালা এলো আবনাইক তোমাদের ছেলের বউ ছেলের বউ শাশুড়ির জন্য স্থায়ী মুহরিম ওদিকে বাবা যেরকম শাশুড়ও সেরকম সেজন্য শাশুর খেদমত করা যাবে সব কিছু এনে দিতে পারবেন ছেলের বউ মানে নিজের মেয়ে কথাটা আমি বুঝাইতে পারছি ওই ছেলে ছেড়ে দিলে স্ত্রী এটাকে ছেড়ে দিলে বাবা ওই মহিলাকে বিয়ে করতে এই জ্ঞানগুলা শিখা অবশ্যই ফরজ কি বললাম আইন বললাম এগুলো জানতেই হবে তাহলে আমাদের আজকে যে বিষয়গুলো মা বোনদের শিক্ষা মা বোনরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন আমার নবীজি আয়েশা সিদ্দিকাকে শরীয়তের বিরাট আলেমা বানাই দিছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ মা বোনরা ওনাদের ব্যক্তিগত বিষয় পারিবারিক বিষয় এগুলা যা যা সমস্যা ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে ওই মা বোনরা সমাধান নিয়ে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ
সেজন্য মা বোনদের মধ্যে ভালো একজন বড় আলেম বানায় রাখা ভালো কেন এলাকার মা বোনরা যাতে ওই মহিলার কাছে অনেক অনেক গোপন মাসাইল আছে যেগুলো মহিলারা মহিলাদেরকে বলতে পারে সেজন্য মহিলাদের মধ্যে আলেমার দরকার আছে কি না আছে ভালো আলেমার দরকার আছে আমাদের মা বোনরা তো এখন মহিলা মারা গেলে গোসল কিভাবে করবে সেটাও জানে না আধুনিক নারীরা মহিলারা মহিলা মারা গেলে কিভাবে গোসল করাইতে হয় এটা শিখে শিখে না এগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে কি না এগুলো অবশ্যই শিখতে হবে একসময় বলে এলাকার মধ্যে পুরো এলাকার মধ্যে একজন গোসল কারণী ছিল উনি মারা গেছে গোসল কে দিবে তো শিখে রাখার দরকার আছে কি না অবশ্যই আছে সেজন্য আমাদের অনুরোধ আমাদের মা বোনরা এগিয়ে আসুন ইসলাম ধর্মে ইসলামী শিক্ষায় আজকে ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে চলে যাচ্ছে মাদ্রাসায় পড়লে কিছু শিখা যায় মাদ্রাসায় পড়লে এগুলো কিছু শিখার ব্যবস্থা হয় যেগুলো জরুরিয়াত প্রয়োজনীয় বিষয় এগুলো অন্তত শিখতে পারে আল্লাহ আমাদের মা বোনদেরকে ইসলামী শিক্ষায় এগিয়ে আসার তৌফিক দান করুক আমিন বলি একটু ধরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সকলে নবীর সেরা নবী প্যারা নবী মদিনার সোনার চেয়ে দামির ভাই মদিনার ধুলি কনার আল্লাহুম্মা সাল্লি আলা نبينا شافعنا দেখেন আমার আল্লাহ কোরআনে পাকে সূরা নিসা আয়াত নাম্বার 32 এ কি বলছে সেটা একটু লক্ষ্য করার দরকার সেখানে আমার আল্লাহ বললেন ওয়ালা তাতামান্নাও মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদিন للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما الله বলেন তোমাদের মধ্যে আবার নারী পুরুষ সমান রাখি নাই আমি নারীদের উপর পুরুষের আলাদা কি দিয়েছি মর্যাদা দিয়েছি আল্লাহ বলে ওয়ালা তাতামান্নাও তোমরা কামনা করিও না আশা করিও না মা ফাদ্দালাল্লাহু বি বাদাকুম আলা বাদ যে বিষয়ে একের উপর আমি অন্যকে প্রাধান্য দিয়েছি ফজিলত দিয়েছি মর্যাদা দিয়েছি তোমরা সেগুলা কামনা করিও না লিরিজালি নসিবুম মিম্মা ইকতাসাবু পুরুষদের জন্য রয়েছে তারা যা আমল করবে এগুলা সওয়াব পেয়ে যাবে ওয়ালিন নিসাই নসিবুম মিম্মা ইকতাসাবনা আর মহিলারাও যা আমল করবে এদের সওয়াব এরা পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পুরুষেরা মহিলা মসজিদে যাচ্ছে আমরা কেন যাব না এটা আশা করিও না পুরুষেরা জামাত জুমাতে যাচ্ছে আমরা কেন যাব না মহিলারা পুরুষেরা ঈদগাহে যাচ্ছে আমরা কেন যাব না এরা জানাজাতে যাচ্ছে আমরা কেন যাব না এই রকম আশা করতে নিষেধ করেছেন কে বলে কিছু বিষয়ে আমি আল্লাহ পুরুষদেরকে মর্যাদা দিয়েছি মহিলাদের উপর বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ সেজন্য আমার আল্লাহ বলেছেন কি আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ আমি একে অপরকে একের উপর এক অপরকে ফজিলত দিয়েছি মর্যাদা দিয়েছি নারী জাতির উপর আমি পুরুষ জাতিকে প্রাধান্য দিয়েছি নারী জাতির উপর পুরুষদের কি দিয়েছি কেন আমার আল্লাহ কেন উত্তর দিচ্ছেন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম স্বামীরা অর্জন করে
এগুলা স্ত্রীদের জন্য খরচ করে জোরে বলুন فالصالحات قانتات فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعيزهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا একটু জোরে বলি না সুবহানাল্লাহ আমার আল্লাহ কিছু নারী জাতির কথা বলেছে কি ফসালিহাত এমন কিছু নারী যারা সালেহাত নেক কারণে বন্দনী কানতাত এমন নারী যারা অল্পতে সন্তুষ্ট সুবহানাল্লাহ বলুন এখন কিছু নারী অল্পতে সন্তুষ্ট না যার কারণে স্বামী অবৈধ পন্থায় কামাই রুজি রোজগার করতে বাধ্য হয় ঠিক কি না স্বামীর ইনকামের অনুযায়ী খরচ করা লাগবে এখন স্ত্রী যখন বেশি চাহিদা এখন স্বামী বাধ্য হয়ে কোথায় যায় হারামের দিকে চলে যায় তো স্বামী যে হারামের দিকে পা বাড়াচ্ছে এই দুষ্টকার স্ত্রী কানে তাঁত না হওয়ার কারণে আমার আল্লাহ বলছেন ফসালিহাত এমন নারী যে নামাজি কালামি পর্দাশীল নারী ও কানেতাতুন যারা অল্পতে সন্তুষ্ট হয়ে যায় হাফেজাতুন লিল খায়ব স্বামী যখন অনুপস্থিত স্বামীর অনুপস্থিতিকে ওর অনুপস্থিতিতে নিজেকে নিজে হেফাজত করে জোরে বলুন কিন্তু এখন তো বড় মারাত্মক অ্যান্ড্রয়েড সেট স্বামী তো অফিসে স্ত্রী কথা বলে কার সাথে আরেকজনের সাথে এমনি না ভিডিও কলে আছে কিনা বলেন এই প্রক্রিয়ার কারণে সংসার ধ্বংস হচ্ছে আর ওই প্রক্রিয়া যার সাথে সেও তো বিয়ে করার জন্য করে না সেও জাস্ট ফর এনজয় করতেছে এই স্বামীকে ছেড়ে দিলে ওই মহিলাকে সে বিয়ে করবে না সেও জানে এই মহিলা যখন আমার সাথে কথা বলছিল স্বামী রেখে সেও আমার ঘরে আসলে আরেকজনের সাথে কথা বলবে সেজন্য মহিলাদের ক্ষেত্রে সে বিষয়ে একটু সজাগ হওয়ার দরকার আছে কি লক্ষ্য করুন আমি কি বলতে চেয়েছিলাম হাফেজাতুন লিল খায়ব বিমা হাফেজাল্লাহ আল্লাহ যেটা হেফাজত করার জন্য বলেছেন সেগুলো হেফাজত করতে হবে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না আল্লাহ বলেন তাদের আচরণের মধ্যে যে সমস্ত নারীর ব্যাপারে তোমরা কি করো ভয় করো এরা আরেকজনের সাথে কথা বলছে আরেকজনের সাথে যাচ্ছে আমার আল্লাহ পন্থা শিখাচ্ছে আল্লাহ বলে ফাইজুহুন্না এক নম্বর তাদেরকে ওয়াজ নসিহত করে শিক্ষা দাও ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে এদের বিছানা তরক করে দাও দ্বিতীয় পন্থা ওয়াজ না আসলে বিছানা তরক তাও না আসলে আল্লাহ বলে ওয়াদরিবুহুন্না এদেরকে মারার অধিকার আমি স্বামীদেরকে দিলাম কোরআন কি বলছেন আল্লাহ প্রথমে কি বুঝানো না বুঝলে বিছানা তর তাও না বুঝলে ওয়াদরিবুহুন্না বলেছেন তাদেরকে মারতে বলেছেন আবার মার মানে গোলাম বান্দির মতো বান্দি একেবারে ব্যাপক মারার অধিকার শাসন করতে বলেছে শাসন করা মানে ব্যাপক মারা নয় এরকম অনেক জালেম স্বামী আছে কিনা যারা স্ত্রীদেরকে ব্যাপক মারধর করে মারধর করারও কি আছে একটা সীমা আছে কিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় দুররা রাখতেন ঘরে ঝুলন্ত রাখতেন দুররা কেন শিক্ষা দেওয়ার জন্য যাতে সবাই ভয় পায় শরীয়ত বিরোধী কোনো কাজ যাতে না করে শাসনের জন্য শাসন করতে গিয়ে আবার জুলুম করা যাবে না কথা বোঝা যায় এই ফয়সালা কার
আমার আল্লাহ বলেন ফাইন আতানাকুম তোমাদের শাসনে যদি তারা মেনে নেয় ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা তাহলে এদের বিরুদ্ধে আর কোনো পন্থা অবলম্বন করিও না অর্থাৎ তালাকের দিকে যাইও না জোরে বলুন এখন তালাকের হার কত বেশি আমরা জানি কারণ মশালার জন্য আমাদের কাছে মানুষ অনেক পুরুষরা হেটাপ দেখায় ফেলে কি দিয়ে দিয়ে আবার পরে এসে কান্দে তুমি কি করতেছো দেখবা না তালাক দেওয়ার পদ্ধতি আছে তো তালাক দেওয়ার পদ্ধতি কি পবিত্র অবস্থায় এক তালাক দেওয়া ফিরে এরপরে ফিরে আনা তুমি যদি না শুধরাও তাহলে দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক তাও না শুধরলে তৃতীয় মাসে তিন তালাক দিয়ে শেষ এখন তো আমরা কি দেখাই একসাথে দেখাই না তালাক হয়ে যাবে অবশ্য কেউ তিন তালাক একসাথে দিলে তিন তালাক হয়ে যাবে কথা বোঝা গেছে তবে পদ্ধতি একটা সুন্দর পদ্ধতি একটা হলো সুন্নি পদ্ধতি তালাকের মধ্যে একটা হলো সুন্নি তালাক আর একটা বেদাতি তালাক ফেকার কিতাবের মধ্যে আছে সুন্নি তালাক বেদাতি তালাক সুন্নি তালাক মানে কোনটা এই পদ্ধতি অনুসারে করা আর বেদাতি তালাক মানে একসাথে তিন দফিয়ে দিও আল্লাহ হেফাজত করুক আমিন বলি তাহলে এগুলা জানার দরকার আছে কি না তালাক কিভাবে দিতে হয় সেটাও জানতে হবে শুধু বিয়ে করলে হবে না এগুলো ফরজে আইন জানতেই হবে আল্লাহ সবাইকে সেই শিক্ষাগুলো অর্জন করার তৌফিক দান করুন আমার আল্লাহ বলেন এরপরও যদি বনাবনি না হয় সামাজিকতা স্বামী স্ত্রী বনাবনি হচ্ছে না আমার আল্লাহ বলেন ফাইন খিফতুম শিকাকা বাইনাহুমা বাইনিহুমা ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা তবে ব্যাপক মারার জুলুম করার কোন অধিকার এই স্ত্রীর সাথে তোমার যদি বনাবরি না হয় তাহলে কি করতে হবে স্বামীর পক্ষ থেকে কিছু মানুষ স্ত্রীর পক্ষ থেকে কিছু মানুষ এসে ফয়সালার ব্যবস্থা করো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখন কি ফয়সালার ব্যবস্থা আছে ফয়সালার আমার আল্লাহ কত সুন্দর ব্যবস্থার ব্যবস্থা পাস করেছেন দেখেন আমার আল্লাহ আইন জারি করেছেন ইন খিফতুম তোমরা যদি ভয় পাও শিকাকা বাইনিহিমা তাদের মধ্যখানে কোনো ঝগড়া ফসাদের ফাবাসু আমার আল্লাহ বলে ফাবাসু হাকামান মিন আহলিহি ওই স্বামীর পক্ষ থেকে একজনকে প্রেরণ কিছু ফয়সালাকারী পাঠাও ওয়া হাকামান মিন আহলিহা স্ত্রীর পক্ষ থেকে কিছু প্রতিনিধি প্রেরণ করো ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা এরা যদি ফয়সালা করতে চায় আমার আল্লাহ ফয়সালার ব্যবস্থা করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ কি বলছিলাম যদি এরা উভয় পক্ষে ফয়সালার জন্য চায় আমার আল্লাহ আমার আল্লাহ তৌফিক দিয়ে দিবেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তবে উভয় পক্ষের মানুষকে বসাইয়া একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আর সামনে যাব না আমি আলোচনা এখানে রীতি টানছি একটু লক্ষ্য করুন কি বলতে চাচ্ছিলাম এভাবে যদি আমি সুরাই নেশা থেকে আলোচনা করি আমরা হচ্ছে জিম্মাদারি রাত গেলেও কি আয়া আলোচনা শেষ হবে কারণ সুরাও অনেক লম্বা ফয়সালাও অনেক বেশি আমি আর সামনে যাচ্ছি না আমার ভাইয়েরা একটা বিষয় বলতে বলেছেন কাবার দিকে তুতু এবং কবরস্থানের দিকে তুতু নিক্ষেপ করা কাবা কাবার দিকে তুতু নিক্ষেপ করলে কি হয় জানেন আমার নবীজি একদিন এটা আবু দাউদ শরীফের হাদিস মেশকাত আছে নবীজি বসে আছেন
আর এক বান্দা ইমামতি করতেছেন এরা পরবর্তী আসছে জামাতের পরে ইমামতি করছেন পিছনে কয়েকজন কি মুক্তাদি আছে তখন ইমাম সাহেব ফাবাসাকা ফিল কিবলা আইলাল কিবলা ইমাম সাহেব নামাজ পড়ায় পড়ায় কিবলার দিকে দিত্তু মেরে দিছে কি অবস্থায় নামাজ হচ্ছে নবীজি খেয়াল করলেন ওই বন্দারা যখন নামাজ শেষ করে নবীজিকে সালাম কালাম করতে আসছেন নবীজি বলে তোমরা নামাজ পড়ে নাও বলে হুজুর এখন না নামাজ পড়ছি বলে তোমাদের নামাজ হয়নি তোমাদের নামাজ কেন বলে তোমাদের ইমামের নামাজ হয়নি তাহলে ইমামের নামাজ হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করার দরকার আছে কিনা যাত্রার পিছনে একতাদা করা যাবে রাবি বলছেন নামাজ কেন হয়নি কারণ ফাইন্নাহু কদ আযাল্লাহু ওয়া রাসূলাহু কারণ ইমাম আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়ার মাধ্যম কি কিবলার দিকে তো তোমরা তাহলে কিবলার দিকে তো তোমরালে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া হয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় এদের নামাজও হয় না বিদায় এদের পিছনে যারা একতাদা করে তাদের নামাজও কবরস্থান মানে এগুলো আহলুল কবর আপনি এখানে মানুষ আছে এখানে থুতু মারতে পারবেন কবর মানে খালি না এখানে আহলুল কবর এখানে আপনার মুরব্বীরা শুয়ে আছেন আপনার শ্রদ্ধাভাজনরা শুয়ে আছেন এদের দিকে থুতু মারার কোনো অধিকার কোনো সুযোগ ইসলাম কখনো অনুমোদন দিচ্ছে না একজনের প্রতি কেউ দুনিয়াতে থাকতে যেভাবে থুতু মারা যাবে না ঠিক কোনো কবরস্থানের দিকে থুতু মারা যাবেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যা আলোচনা হয়েছে সেই মোতাবেক আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু